ओके, पी इन जंक्शन, खाता पेन उल्टो कर दो, बोझो फार्स्टे आम्रा क्रिएट करते चाहिए एक जंक्शन। की क्रिएट करते चाहिए? जंक्शन। जंक्शन माने जेखने दुटो जिनिस एसे एक हो जाए। क्लियर हलो? रानाघाट जंक्शन की है, शांतिपुर लाइन, कृष्णगढ़ लाइन, बनगाँ लाइन ना, एरकम तो है ना, ठीक है, खूब आनंद। रानाघाट जंक्शन की है, बैम, कत लोक मारा जाच्छे रोज, आश्चर्य। कल्पनाटा खूब खराब कल्पना, तार माने बाजे कल्पना एके बोले। अच्छा देख, तले पीएन जंक्शन माने कि पीआर एन जेखाने आमरा कम्बाइन करछि, तार माने जदि एखाने आमार एकटा पी टाइप थाके, एखाने एकटा एन टाइप थाके, जदि एदेरके आमि एक जगह निये आसते पारि, तले एई जिनिसटाके आमि बोलबो पीएन जंक्शन, कारण एखाने पीआर एन एक जगह एसेछे। एखन पीएन जंक्शनेर मजाटा होच्छे যে আমি মনে করলাম একটা পি ব্লককে কাটলাম, মনে করলাম একটা এন ব্লককে কাটলাম, কেটে দুটো ব্লককে এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে জাংশন তৈরি হবে না। কেন হবে না বলতো? কারণ পি যে টাইপের দিয়ে তৈরি হবে বা এন যে টাইপের দিয়ে তৈরি হবে, এটা তো অ্যাটম দিয়ে তৈরি হবে। অ্যাটম দিয়ে যদি তৈরি হয়, তাহলে দুটো অ্যাটমের মধ্যে অ্যাটমিক ডিস্টেন্স হলে তবেই তারা ডিফিউজ করতে পারে, না হলে কিন্তু পারে না। একটা অ্যাটম পসিবল না যে এই বোর্ডের অ্যাটমটা এখান থেকে হাওয়ায় ডিফিউজ করে যাবে, এটা কখনো হয় না। বুঝতে পারছিস কথাটা? কিন্তু ওখানে গ্যাপটা তো অনেক বেশি, ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের সমান নয়, তাই ডিফিউজ করতে পারে। লজিক ক্লিয়ার হয়েছে? একটা জলের মধ্যে একটা ড্রপ ফেলে দেখবি গোটা ড্রপটাই কিন্তু ডিফিউজ করে যাবে, কিন্তু ওই ড্রপটা তুই হাওয়ায় রেখে দিলে কিচ্ছু হবে না, এখানে এক ফোঁটা কালি ফেলে দিলে কিচ্ছু হবে না, কারণ ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সের সমান নয়। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি এখানে এটাকে কেটে দিই, কেটে সুন্দর করে জল লাগানোর চেষ্টা করি, আমি কখনোই এত স্মুথ কোনো সারফেস তৈরি করতে পারবো না যার ইরর, এই যে ম্যাক্স আর মিন ইরর, 10^-10 মিটারের অর্ডারে হবে, এটা তৈরি করা সম্ভব না। কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন নেই যেটা এটা বানাতে পারবে। তার মানে আমাকে যদি পিএন জাংশন করতেই হয়, তাহলে আমি যেহেতু কেটে দুটোকে জোড়া লাগিয়ে করতে পারবো না, তাহলে আমাকে অন্য কোনো টেকনিককে ইউজ করতে হবে। হ্যাঁ, ইরেগুলারিটিটা, এটা যদি 10^-10 অর্ডারে যেহেতু হয় না, তার থেকে অনেক বেশি হয়, যদি এরকম বড় বড় ইরেগুলারিটি হয়, তাহলে দুটো অ্যাটম হয়তো এখানে টাচ করেছে, এই জায়গাটায় মেবি তার একটুখানি জাংশন টাইপ দেখতে হবে, কিন্তু বাকি জায়গাটা কি দোষ করলো? হবে না। ক্লিয়ার হয়েছে? তাই জাংশনকে যদি করতে হয় অনেক রকম পদ্ধতিতে করা যায়, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ঠিক যেরকমভাবে আমরা রং করি, পেন্টিং করি, ঠিক আছে, পেন্টিং করার মতো পদ্ধতি। সাপোজ এখানে একটা এন টাইপ আছে, আমি করে দিলাম কি, এখানে একটা পি টাইপ মেটেরিয়াল গরম করে এরপর ঢেলে দিলাম, দিতেই পারি। তাহলে কি হলো? একটা জাংশন তৈরি হলো না? তাহলে পি টাইপ, এন টাইপ গরম করে ঢেলে দিলাম, এইটা হয়ে গেল আমার জাংশন। আরও অনেকভাবে করা যায় যে একটা পি টাইপ মেটেরিয়ালের উপর একটা এন টাইপ মেটেরিয়াল ঠিক যেরকমভাবে পেইন্ট করে, স্প্রে করে, ওরকম করেও দেওয়া যেতে পারে। আলটিমেটলি যাই হোক, এইটুকু পরিষ্কার যে কেটে কখনো জাংশন জুড়ে বানানো যাবে না। জাংশন বানাতে গেলে আমাকে বিভিন্ন রকম টেকনিককে ইউজ করতে হবে। আমরা এই চ্যাপ্টার এই টেকনিকগুলো নিয়ে ইন্টারেস্টেড নয়, ইন্টারেস্টেড আমরা পিএন জাংশন কি এবং সেটায় কি হয়, কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে জাংশনে কি হয়, সেটা দেখার জন্য ফার্স্টে আমরা একটা পি টাইপ সাবস্টেন্সকে একটু বুঝব। সাপোজ এটা একটা পি টাইপ সাবস্টেন্স, পি টাইপে এক্সেস কে হোলস, তার মানে এইটা হচ্ছে একটা পি টাইপ অ্যাটম যেখানে এক্সেস হচ্ছে একটা হোল। এই টোটাল সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, না এর কোনো চার্জ আছে,
কি করে পজিটিভ চার্জ হলো? ইকুইভ্যালেন্ট ধরা হয়, কিন্তু হোলের কোনো চার্জ নেই। ইলেকট্রিক্যালি কি তাহলে এটা? নিউট্রাল। তুই যে সিলিকনগুলোর মধ্যে দিচ্ছিস, তার বাইরে আছে চারটে করে, এর বাইরে তিনটেই আছে, তাই তো? তার মানে এর তো ডেফিসিট কিছু নেই এর। হ্যাঁ, স্টেবিলিটির জন্য একে কোনো একটা অ্যাটমের সাথে বন্ড করতে হচ্ছে, কিন্তু ইলেকট্রিক্যালি একে, ইলেকট্রিক্যালি তো নিউট্রালি। তুই এর মধ্যে কাকে, যেমন ইন্ডিয়াম একটু আগে করলাম, ইন্ডিয়াম তো ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার সাথে বন্ডিং হচ্ছে, কোনো তো ইলেকট্রন শেয়ার হয়ে যাচ্ছে না। হ্যাঁ, একটা ডেফিসিট রয়েছে, তার মানে এটা নয় যে তার ইলেকট্রিক্যালি চার্জ ডেফিসিট রয়েছে, এটা পজিটিভ চার্জ এমন তো কিছু নয়। এবার যদি কোনোভাবে একটা বাইরে থেকে ইলেকট্রন এসে এখানে বসে যায়, তাহলে কি হবে? নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে এটাকে না আর এক রকমভাবে কল্পনা করা যায়। কীরকম কল্পনা করা যায়? যে এটা একটা নেগেটিভ আয়ন, তার সাথে একটা হোল রয়েছে। এবার দেখ, মাইনাস প্লাসের গল্পটা পরিষ্কার হলো, বুঝতে পেরেছিস? আবার বোঝ, এটা বোঝার ব্যাপার আছে, এই সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল তো, এই সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। যেই এখান থেকে একটা ইলেকট্রন এসে এখানে বসে গেল, তাহলে আর হোল থাকলো না, তাহলে ওটা কি হয়ে যাবে? ইলেকট্রিক্যালি নেগেটিভ। এই যে ইলেকট্রিক্যালি নেগেটিভ ব্যাপারটা হয়ে গেল, এটা মুভেবল নাকি ইমুভেবল? কি করে মুভেবল হচ্ছে? ইমুভেবল, কারণ এটা এসে ফিল করে দিলে ইমুভেবল বাট নেগেটিভলি চার্জড। তাই ইমুভেবল, ইমুভেবল পোর্শনটাকে আমরা কার্নেল বলি। কার্নেলটা আমার এখানে নেগেটিভ, তার সাথে একটা কি আছে? হোল। ক্লিয়ার হলো? তার মানে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব পি টাইপের প্রত্যেকটা মলিকিউলকে, যারা কন্ট্রিবিউট করতে পারে। তাহলে এটা একটা পি টাইপের মধ্যে ইম্পিউরিটি অ্যাটম। ইম্পিউরিটি অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল না পজিটিভ? নিউট্রাল। তাহলে ইম্পিউরিটি অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার সাথে একটা হোল লেগে আছে, ইমোবাইল। বাট হোল ক্যান মুভ। যেই একটা ইলেকট্রন এসে এখানে বসে গেল, তাহলে ওটা টোটালটা ইমোবাইল হয়ে গেল, কারণ ও তার কন্ট্রিবিউট করছে না। তার মানে যখন ইলেকট্রন এসে বসে যাচ্ছে, তখন ও ইলেকট্রিক্যালি কী হয়ে যাচ্ছে? নেগেটিভ। তাই ইলেকট্রিক্যালি নেগেটিভ পোর্শনটাকে আমরা ধরবো এরকম, দিয়ে বলবো হোল। এটার মানে এটাই বোঝায় যে হোল যদি চলে যায়, তাহলে এটা কী হয়ে যাবে? ইলেকট্রিক্যালি নেগেটিভ হয়ে যাবে। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? কীরমভাবে ভাবা হচ্ছে, এইভাবে ভাবা হয়, কারণ এইভাবে ভাবলে তোমার বুঝতে সুবিধা হবে যে যদি হোল চলে যায়, তাহলে ও কী হয়ে যাবে? ইলেকট্রিক্যালি নেগেটিভ। বুঝতে পেরেছিস? যদি হোল থাকে, তাহলে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে এটাকে নেগেটিভ প্লাস পজিটিভ হিসেবে একটা কল্পনা টাইপের করা হচ্ছে। তার মানে যখন পি টাইপকে আমি আঁকছি, আমি কী লিখবো? ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করবো না, এটা হচ্ছে পি টাইপ। ক্লিয়ার হলো? তাহলে পি টাইপে কি থাকছে? কিছু নেগেটিভ কার্নেল, তার সাথে কিছু হোলস। চলে আসি ফর এন টাইপ। বলতো এন টাইপ আমি কি করে এক্সপ্রেস করবো? এন টাইপে কী করে এক্সপ্রেস করবো? একজন একজন করে পেছন থেকে যাও, তানিশা দিয়েছিস, তারপরে প্রিয়াংশু যা, একজন একজন করে লিখে নে। না দিয়েছিস তো নো লিখি নে, পরে দিয়ে ইয়েস করে নিবি। এন টাইপ, এন টাইপে এক্সেসকে ইলেকট্রন। তাহলে এন টাইপে এরকম একটা আছে, এখানে এক্সেসকে আছে ইলেকট্রন। যদি কখনো ইলেকট্রনটা চলে যায়, কী হয়ে যাবে? পজিটিভলি চার্জ। তাহলে এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো? ক্লিয়ার হয়েছে? কিন্তু ই মাইনাস দেবো না, দেখতে বাজে লাগে, এটাকে লিখবো এই উপরে একটা মাইনাস। ক্লিয়ার হলো? তাহলে এটাকে রিপ্রেজেন্ট করছি এই উপরে মাইনাস, উপরে মাইনাস, ঠিক এরকমভাবে। কেউ লিখবে না, সবাই দেখো, বাড়িতে গিয়ে ভিডিওটা দেখে লিখে নেবে। ওকে, সবাই দেখো। তাহলে পি টাইপ এন টাইপ বুঝতে পারলাম। এবার আমরা কী করলাম? দুটোকে এক জায়গায় নিয়ে চলে এলাম। দেখো, এক জায়গায় নিয়ে আসলে গল্পটা কেমনভাবে চেঞ্জ হয়ে যায়, ভালো করে দেখবে। ওকে,
এখানে একটা বাউন্ডারি আছে, এইটা হচ্ছে আমার পি টাইপ, এইটা হচ্ছে আমার এন টাইপ। পি টাইপে নেগেটিভ কার্নেল আছে, আর এন টাইপে পজিটিভ কার্নেল আছে। ওকে, পি টাইপে পজিটিভ চার্জগুলো মানে হোলসগুলো, পজিটিভ চার্জ বলা ভুল, হোলসগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এন টাইপে ইলেকট্রনসগুলো মেজরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার বলতে যারা, যেমন এন টাইপের জন্য ডোনার, কারণ ওরাই ম্যাক্সিমাম ইজিলি চলে যাবে, তাহলে ওরাই মেজরিটি ক্যারিয়ার। তারপরে বন্ড ব্রেক করে যারা হচ্ছে তারা তো অনেক বেশি এনার্জি দিয়ে ভেঙে হতো, তাহলে ওরা মাইনরিটি। ধর আমার একটা জায়গায় 10টা ছেলে আছে, তা আমাদের 4টে ছেলে আছে, তাদেরকে বললেই তারা পড়াশোনাটা করে, তারা কি মেজরিটি পড়াশোনা করে? আর যারা বললে পড়াশোনা করে না, ঠেলে গুতিয়ে করা যায়, তারা কি মাইনরিটি? নাকি আবার আলু দিয়ে বোঝাবো? আলুর ক্ষমতা কিন্তু অনেক, তুমি তো আলুর সাথে পাল্লা দিও না। এই দিদি দাদা বৌদিতে বিরিয়ানি আনতে গেছিলো, এক্সপিরিয়েন্স জিজ্ঞেস কর। এই তোমার এক্সপিরিয়েন্স, স্টেপলার দাও, জিজ্ঞেস করিস না, এইদিকে তাকা। এবার দেখ আস্তে, দুটোকে আমরা জাংশন ক্রিয়েট করলাম, তাহলে এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি, ঠিক এই কন্ডিশনটা কখন? যখন জাংশনটা ক্রিয়েট হয়নি। কোন কন্ডিশন এটা? জাংশনটা ক্রিয়েট হয়নি। এবার দুটোকে কাছে নিয়ে এলাম, জাংশনটা ক্রিয়েট হলো, জাংশনটা ক্রিয়েট হলো, জাংশনটা যেই ক্রিয়েট হবে তখন হবে ডিফিউশন। কি হবে? দুটো প্রসেস হয়, একটা প্রসেসকে বলে ডিফিউশন, একটা প্রসেসকে বলে ড্রিফ্ট। ফার্স্ট প্রসেস হচ্ছে ডিফিউশন, যেই এখানে এলো, এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, এখানে হোলের কনসেন্ট্রেশন বেশি, তাহলে ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবে কার দিকে যাওয়ার চেষ্টা করবে? হোলের দিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এই ইলেকট্রনটা এখান থেকে এই হোলে গেল, এই ইলেকট্রনটা এখান থেকে এই হোলে গেল, এই ইলেকট্রনটা এখানে গেল, এই ইলেকট্রনটা এখানে আসলো। ইলেকট্রন হোলে আসলে কি হয়? তারা অ্যানিহিলেট করে যায়, মানে ইলেকট্রন হোল পেয়ার থেকে তারা একটা ইমোবাইল কিছু তৈরি করে, যে কোনো ট্রান্সপোর্টে হেল্প করে না। ক্লিয়ার হলো? তার মানে এই ইলেকট্রনটা এই হোলে গিয়ে ব্যাপারটাকে নিউট্রালাইজ করে দিল, করে দিল না। সিমিলারলি এইটা এখানে গিয়ে কী করলো? নিউট্রালাইজ করে দিল, এইটা এখানে গিয়ে নিউট্রালাইজ করে দিল, এইটা এখানে গিয়ে নিউট্রালাইজ করে দিল। ক্লিয়ার হয়েছে? দিয়ে আমরা একটা জোন পেলাম, দেখ এই জোনটা, এই জোনে কি, এই জোনে কি কোনো মোবাইল চার্জ ক্যারিয়ার আছে? শুধু কারা পড়ে আছে? দেখ ইমোবাইল কার্নেলসগুলো, তাই না? কোনো মোবাইল চার্জ ক্যারিয়ার আছে? কারা পড়ে আছে? ইমোবাইল কার্নেলস। তার মানে দিস রিজিয়ন ইজ হ্যাভিং নো মেজরিটি চার্জ ক্যারিয়ার্স, দিস রিজিয়ন ইজ ডিপ্লিটেড অফ চার্জ ক্যারিয়ার্স। কি বললাম? দিস রিজিয়ন ইজ ডিপ্লিটেড অফ চার্জ ক্যারিয়ার। যেহেতু দিস রিজিয়ন ইজ ডিপ্লিটেড অফ চার্জ ক্যারিয়ার, এই রিজিয়নটা মানে এই যে টোটাল রিজিয়নটা এই শেডিংয়ের মধ্যে, এই রিজিয়নটাকে বলে ডিপ্লিশন, ডিপ্লিশন রিজিয়ন। কথাটা কি বোঝা গেছে? কি বললাম আর একবার প্রথম থেকে বলছি,
একটা এন টাইপ আছে, একটা পি টাইপ আছে। এন টাইপ পি টাইপকে এক জায়গায় নিয়ে এলাম, যেই নিয়ে এলাম প্রথমে কি হবে, ড্রিফট না ডিফিউশন? প্রথমে কি হবে, ড্রিফট না ডিফিউশন? ডিফিউশন। যখন ডিফিউশন হলো তখন এই পাশের ইলেকট্রনগুলো হোলের দিকে মুভ করার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রনগুলো যখন হোলের দিকে মুভ করবে তখন এই পাশের ইলেকট্রনটা এই হোলের সাথে কম্বাইন করে নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজ হয়ে গেল, যেই নিউট্রালাইজ হয়ে গেল তাহলে এখানে আর কোনো চার্জ ক্যারিয়ার থাকলো না, যেহেতু দিস রিজিয়ন ইজ ডিপ্লিটেড অফ চার্জ ক্যারিয়ার, তাই এটাকে কী বলবো, ডিপ্লিশন রিজিয়ন। কিন্তু যেই ডিপ্লিশন রিজিয়নটা ফর্ম করলো তাতে একটা মজার জিনিস হলো, দেখ একটা ইমোবাইল জোন কিন্তু এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাই না? বুঝতে পারছিস এই দিকটা কি পজিটিভ এই দিকটা নেগেটিভ? যদিও এপাশে পি টাইপ এপাশে এন টাইপ, কিন্তু ডিপ্লিশন রিজিয়নের এপাশে পজিটিভ এপাশে নেগেটিভ, তার মানে এই দিকটা হাই পটেনশিয়াল না লো পটেনশিয়াল, এই দিকটা। তাহলে তোকে যখন ছবি আঁকতে হবে ছবিটা মাঝে মধ্যেই আসে, কিরম ছবি আঁকতে হবে, এই যদি পটেনশিয়াল হয় যেখানে, এই যদি পটেনশিয়াল হয়, এই ছাতা এই যদি পটেনশিয়াল হয় তাহলে এইটা হচ্ছে এখানের হাই পটেনশিয়াল আর এইটা হচ্ছে লো পটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? পটেনশিয়াল ডিফারেন্স কত দেখ, এইখান থেকে শুরু করে এতটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে কথাটা, পরিষ্কার একদম? আচ্ছা দেখ, এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তো ক্রিয়েট হয়ে গেছে। যেই পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে তাহলে এ পাশে নেগেটিভ পটেনশিয়াল, নেগেটিভ পটেনশিয়াল কি আর ইলেকট্রনকে ওর দিকে আসতে অ্যালাউ করবে? নেগেটিভ পটেনশিয়াল কি আর ইলেকট্রনকে ওর দিকে আসতে অ্যালাউ করবে? সবাই ওদের দিকে তাকেও না, ওরা নেগেটিভ পটেনশিয়াল নয়, এখানে নেগেটিভ পটেনশিয়াল, এদিকে তাকাও। নেগেটিভ পটেনশিয়াল কি ইলেকট্রনকে ওর দিকে আসতে অ্যালাউ করবে? ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে পজিটিভ চার্জ বেরোয়, কীভাবে ভাবি আমরা, ইলেকট্রন যাচ্ছে বলে ওদিক দিয়ে বলি কারেন্ট বেরোচ্ছে, এইভাবেই তো কল্পনাটা করি। তার মানে নেগেটিভ চার্জকে সবসময় পজিটিভ টার্মিনাল অ্যাট্রাক্ট করে, তাহলে এই নেগেটিভ পটেনশিয়ালের জন্য এই ইলেকট্রনগুলো এই দিকে আর আসতে পারবে না। আচ্ছা বলতো, তাহলে এই হোলসগুলো কি এই পজিটিভ পটেনশিয়ালের দিকে যেতে পারবে না? তার মানে এইগুলো আর এই পাশে আসতে পারছে না, এইগুলো আর এই পাশে যেতে পারছে না, তার মানে একটা বাধা তৈরি হয়েছে, রাইট? এই যে বাধাটা তৈরি হয়েছে ডিপ্লিশন রিজনে, এটাকে বলে পটেনশিয়াল ব্যারিয়ার। কি বলে? পটেনশিয়াল ব্যারিয়ার অ্যাট দি ডিপ্লিশন রিজন অর অ্যাট দি জাংশন। তাহলে এই যে পটেনশিয়াল ব্যারিয়ার, তার কতটা পটেনশিয়াল ব্যারিয়ার? যদি এটা ভি বলি, সো ভি যদি পটেনশিয়াল ব্যারিয়ার হয় তাহলে এটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে বলবো পটেনশিয়াল ব্যারিয়ার, পটেনশিয়াল ব্যারিয়ার, ব্যারিয়ার মানে বাধা, বাধা, পটেনশিয়াল ব্যারিয়ার অ্যাট দি জাংশন। আচ্ছা এখানেই শেষ না, এটা গেল ডিফিউশনের পার্টটা, এতক্ষণ অব্দি যা করলাম সেটাকে বলে ডিফিউশন। এবার পি টাইপে মেজরিটি ক্যারিয়ার কারা হোলস, মাইনরিটি ক্যারিয়ার কারা? মাইনরিটি ক্যারিয়ার কারা? ইলেকট্রনস। তাহলে এখানে কোনো না কোনো ইলেকট্রন পড়ে আছে, তাহলে এখানে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আমি অল্প কিছু ইলেকট্রনের কথা এখানে বলছি, আছে এখানে মাইনরিটি ক্যারিয়ার হোলস, আমি অল্প কিছু হোলসের কথা আমি বলছি, ক্লিয়ার? এখানে পজিটিভ পটেনশিয়াল ইলেকট্রনগুলো মানে মাইনরিটি ক্যারিয়ারগুলোকে পজিটিভ পটেনশিয়াল অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ পটেনশিয়াল মাইনরিটি হোলসগুলোকে নেগেটিভ পটেনশিয়াল অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? তার মানে এইখান থেকে ইলেকট্রনগুলো এই দিকে মুভ করে যাবে, এইখান থেকে হোলগুলো এই দিকে মুভ করে যাবে, তাহলে আমি একটা কারেন্ট পাচ্ছি না, আমি একটা কারেন্ট পাচ্ছি না। কার জন্য কারেন্টটা পাচ্ছি? ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স। মাইনরিটি ক্যারিয়ার্সের কারেন্টটা হচ্ছে ফর্মেশন অফ পটেনশিয়াল ব্যারিয়ার হয়েছে বলে, না হলে কিন্তু হতো না। তাহলে ড্রিফট ইজ পসিবল আফটার ফর্মেশন অফ পটেনশিয়াল ব্যারিয়ার, তাহলে এটা লিখে নিতে হবে যে
কেন মুভ করতে পারবে না, এখানে তো পজিটিভ পোটেনশিয়াল আছে। ততক্ষণ অবধি মুভমেন্ট বা ট্রান্সপোর্ট হবে, কতক্ষণ অবধি ট্রান্সপোর্ট হবে, যতক্ষণ না দ্যার ইজ আ ব্যালেন্স বিটুইন ড্রিফট অ্যান্ড ডিফিউশন, যতটা ডিফিউজ হচ্ছে ততটা যতক্ষণ না ড্রিফটিং হয় ততক্ষণ অবধি ব্যালেন্স হতে শুরু করবে, ততক্ষণ অবধি ট্রান্সপোর্ট হতে থাকবে। ক্লিয়ার হয়েছে? যখন ট্রান্সপোর্ট শেষ হবে তখন কোনো ডিফিউশনও হবে না, কোনো ড্রিফটও হবে না, ওটাই হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। ঠিক আছে, তাহলে কি বললাম, ড্রিফট কখন হয়? ড্রিফট তৈরি হয় আফটার ফরমেশন, আফটার ফরমেশন অফ ডিপ্লিশন রিজিয়ন। কতগুলি ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে যখন ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করেছে, বলতে পারবি এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, তার মানে দিস ইজ দি ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। যদি ডিপ্লিশনের যে উইডটা বা যেটাকে জাংশন উইড বলে সেটা যদি ডি হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে ই ভি আর ডি এর মধ্যে কি রিলেশন? ইকুয়ালস টু ডিভি ডিএক্স, তার মানে ভি বাই ডি, তাহলে ই ইকুয়ালস টু কি হবে? সিম্পলি ভি বাই ডি। এই কনসেপ্টটা কার ক্লিয়ার হয়নি একটু আমাকে বলবে, কোন জায়গাটা বল? লাস্টে ডিপ্লিশন রিজিয়নের আগেরটা, মাইনরিটি ক্যারিয়ার মানে ড্রিফটটা, যখন এখানে পোটেনশিয়াল বেরিয়ার তৈরি হয়ে গেছে, তার মানে এখানে হাই পোটেনশিয়াল, এখানে লো পোটেনশিয়াল, তাহলে এখানে তো কিছু মাইনরিটি ইলেকট্রন আছে, এখানে কিছু মাইনরিটি হোলস আছে। যেই এখানে হাই পোটেনশিয়াল, মাইনরিটি ইলেকট্রনগুলো নিশ্চয়ই হাই পোটেনশিয়ালকে অ্যাট্রাক্ট করবে, মানে হাই পোটেনশিয়াল মাইনরিটি ইলেকট্রনগুলো কী করবে? অ্যাট্রাক্ট করবে। একইভাবে হোলসগুলোকে লো পোটেনশিয়াল কী করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে যখন এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে তখন কী হবে? এর মধ্যে নিশ্চয়ই একটা মুভমেন্ট হয়ে থাকবে। তাহলে নেগেটিভ চার্জগুলো যদি এইদিকে যেতে থাকে, পজিটিভ চার্জগুলো যদি এইদিকে যেতে থাকে, তাহলে নিশ্চয়ই এইদিকে একটা ড্রিফট কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? কিন্তু ড্রিফট কারেন্ট কার জন্য হয়? মেজরিটির জন্য না মাইনরিটির জন্য? মাইনরিটির জন্য। মাথায় রাখবি এটা খুব ইম্পর্টেন্ট, ড্রিফট ইজ ফর মাইনরিটিস, ডিফিউশন ইজ ফর মেজরিটি। আগে ডিফিউশন হয় তারপরে ড্রিফট হয়, এটুকু পরিষ্কার? চলো। বন্ড ব্রেক করার জন্য, থার্মাল এজিটেশনের জন্য বন্ড ব্রেক করে যায়, কিছু বন্ড তো সবসময় ব্রেক হচ্ছে। ঠিক আছে, হোল কি করে ট্রাভেল করে? করছি হোল কি করে ট্রাভেল করে আমরা বুঝবো এবার। আচ্ছা, তাহলে আমরা পিএন জাংশন বুঝলাম, এবার আমরা বুঝবো বায়াসিং অফ পিএন জাংশন। বায়াসিং অফ পিএন জাংশন, দেখো প্রীতম শ্রমিক দ্বারা 10 বার করে, দু রকমের বায়াসিং হয় তাড়াতাড়ি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। আচ্ছা, বায়াসিং মানে হচ্ছে আমরা একটা ডায়োড আঁকিয়েছিলাম মনে আছে, একটু আগেই ডায়োড বানালাম, ডায়োড মানে একটা পিএন জাংশন যেখানে তৈরি হয়েছে, এইটাকে বলে ডায়োড। কি বলে? ডায়োড, ডায়োড। ডায়োডের এখান থেকে একটা তার লাগানো যায়, এখান থেকে একটা তার লাগানো যায়, ক্লিয়ার হলো? যেটা ডায়োডের সাথে কন্ট্যাক্টে রয়েছে। তাহলে ডায়োড দু ধরনের হয়, এইদিকে পি এইদিকে এন, উল্টে দিলে এদিকে এন এদিকে পি। কিন্তু দেখ পিএন মানেও যা, এনপি মানেও তাই না? যখন কানেকশন দরকার ইচ্ছা মতো করে লাগিয়ে দেবো। তাহলে এই ডায়োডটার স্পেশাল নাম, এটাকে বলবো পিএন জাংশন ডায়োড। এখান থেকে লেখা শুরু করো, এটাকে কি বলবো? আগের পার্টের জন্য ফাঁকা রাখো, বিশেষ কিছু লেখার নেই, আগের পার্টে বোঝাটাই মেইন ছিল, এখান থেকে লেখা শুরু করো। এটাকে বলবো পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডের সিম্বল হচ্ছে এইরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে এইরকম একটা দাগ দিয়ে এরকম। ট্রায়াঙ্গেলের শুরুটা হচ্ছে পি, এই দাগটা হচ্ছে এন, দিস ইজ দি সিম্বল অফ পিএন জাংশন ডায়োড। সিম্বলটা লিখে নাও, দিস ইজ দি সিম্বল অফ পিএন জাংশন ডায়োড। ফরওয়ার্ড বায়াসিং মানে হচ্ছে
যখন পিএন জাংশন ডায়োডের না পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করে না, ওটা পি টাইপকে রিপ্রেজেন্ট করে, ওটা এন টাইপকে রিপ্রেজেন্ট করে, সিম্বল। ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে এইটা পি এটা এন। পি টাইপে যখন তুমি পজিটিভ পোটেনশিয়াল দেবে, এন টাইপে যখন তুমি নেগেটিভ পোটেনশিয়াল দেবে, বা আরও সুন্দর করে বললে যখন পি টাইপে তুমি হাই পোটেনশিয়াল দেবে, এন টাইপে লো পোটেনশিয়াল দেবে, তখন এটা ফরওয়ার্ড বায়াসড। ক্লিয়ার হলো? একই রকমভাবে যখন তুমি পি টাইপে লো পোটেনশিয়াল দেবে, এন টাইপে হাই পোটেনশিয়াল দেবে, এটাকে কি বলবো? রিভার্স বায়াসড। বলছি দাঁড়া, ধৈর্য রাখে। কি এই কন্ডিশনটাকে বলে ফরওয়ার্ড বায়াসড? সবাই দিয়ে দিয়েছে তাড়াতাড়ি লাস্ট দিয়ে, তারপরে তুমি চলে যাও, আমি পরে দেখছি লিস্টটা। বাড়ি মানিস না মাথা দিয়ে। আচ্ছা, প্রথমে বুঝবো ফরওয়ার্ড বায়াসিং। খাতাটা আবার উল্টো করে রাখো। দেখো ফরওয়ার্ড বায়াসিং, এইটা হচ্ছে আমার ডায়োডটা, এইটা হচ্ছে পি টাইপ, এইটা হচ্ছে এন টাইপ। এখানে একটা দড়ি, এখানে দড়ি বলছে, এখানে তার লাগানো আছে, এখানে একটা তার লাগানো আছে। অলরেডি আমার একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়ে রয়েছে, যে ডিপ্লিশন রিজিয়নে পি টাইপে ইমোবাইল প্লাস না মাইনাস, পি টাইপে ইমোবাইল প্লাস না মাইনাস, মাইনাস। এন টাইপে ইমোবাইল প্লাস না মাইনাস, প্লাস। তাহলে পি টাইপে কারা আছে? মাইনাস। তাহলে পি টাইপে আমি কী করলাম? কিছু মাইনাসকে আঁকলাম। এন টাইপে আছে প্লাস, এন টাইপে কিছু প্লাসকে আঁকলাম। এছাড়াও এর বাইরে সবসময় কিছু পজিটিভ কার্নেল সাউন্ডেড বাই ইলেকট্রনস থাকবে, একইভাবে এর বাইরে কিছু নেগেটিভ কার্নেল সাউন্ডেড বাই ইলেকট্রনস থাকবে সবসময়ের জন্য। পজিটিভ কার্নেলগুলোর পাশে ইলেকট্রনস থাকবে, নেগেটিভ কার্নেলসগুলোর পাশে হোলস থাকবে। এবার ভালো করে বোঝো। সাপোজ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে এই দিকে, তার ভ্যালু সাপোজ সুবিধার জন্য বলছি 10 ইউনিটস, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ 10 ইউনিট ইলেকট্রন ভোল্ট, 10 ইউনিট ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে ই। এই কন্ডিশনে কোনো কি ট্রান্সপোর্ট অফ মোবাইল চার্জ ক্যারিয়ার হচ্ছে? কোনো ট্রান্সপোর্ট অফ ইলেকট্রনস, কোনো ট্রান্সপোর্ট অফ হোলস হচ্ছে কি? না, ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, সব কিছু বন্ধ। এ পাশ থেকে ও পাশে কিছু যাচ্ছে না, ও পাশ থেকে এ পাশে কিছু আসছে না। আমি কি করেছি? ফরওয়ার্ড বায়াস করেছি, মানে এ পাশে একটা হাই পোটেনশিয়াল দিয়েছি, এ পাশে একটা লো পোটেনশিয়াল দিয়েছি। যেই আমি এখানে হাই পোটেনশিয়াল দিয়েছি, হাই পোটেনশিয়াল হোলগুলোকে টানবে না ঠেলবে? ঠেলবে। তার মানে লো পোটেনশিয়াল ইলেকট্রনগুলোকে টানবে না ঠেলবে? ঠেলবে। লো পোটেনশিয়াল কী করে ইলেকট্রনকে টানবে? লো পোটেনশিয়াল তো সবসময় ইলেকট্রনকে ঠেলবে। তাহলে এই ইলেকট্রনটা এইখান থেকে নিশ্চয়ই এই দিকে আসার চেষ্টা করবে, এই হোলটা এইখান থেকে নিশ্চয়ই এই দিকে আসার চেষ্টা করবে। তাহলে এখানে মুভমেন্টটা টুয়ার্ডস দ্য জাংশন না অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন? তাহলে ফার্স্ট যে জিনিসটা আমি নোট করব সেটা হচ্ছে মুভমেন্ট অফ মেজরিটি ক্যারিয়ার্স, মুভমেন্ট অফ মেজরিটি ক্যারিয়ার্স টুয়ার্ডস দ্য জাংশন, মুভমেন্ট অফ মেজরিটি ক্যারিয়ার্স টুয়ার্ডস দ্য জাংশন, মুভমেন্ট অফ মেজরিটি ক্যারিয়ার্স টুয়ার্ডস দ্য জাংশন। ওকে, এবার দেখ, ব্রজটা জোট ওই তানিশার পেছনে চলে যা।
এটা ক্লিয়ার হলো? তাহলে যদি মুভমেন্ট টুয়ার্ডস দ্য জাংশন হয় তাহলে এই ডিপ্লিশন রিজনের উইথ একই থাকবে না ধীরে ধীরে কমতে শুরু করবে, কমতে শুরু করবে। তার মানে যদি আমি এখানে পটেনশিয়াল বাড়াতে শুরু করি তাহলে যত পটেনশিয়াল বাড়াবো তত ডিপ্লিশন উইথ কী হবে? তত কম বাড়বে কী করে? চোখ বন্ধ, ডিপ্লিশন উইথ ঠিক করে বস, ওটাকে ঘুরিয়ে নে, এগিয়ে যা, এগিয়ে যা, একটু এগিয়ে যা আসতে। বাবা এটা বুঝছো না? বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? বুঝতে পারবে না পরে। মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলো জাংশনের দিকে আসছে, তার মানে ডিপ্লিশন উইথ রিডিউসড হচ্ছে। ধর এখানে ইলেকট্রিক ফিল্ড 10 ইউনিট, আমি এখানে 7 ইউনিট দিয়েছি, 10 ইউনিট তো দিইনি, তার মানে ডিপ্লিশন রিজন আলটিমেটলি থাকবে কি থাকবে না? থাকবে। এখানে 10 আমি 9 দিয়েছি, তাহলেও কি থাকবে কি থাকবে না? তাহলেও থাকবে। এখানে 10 আমি 10 দিয়েছি, তখন কি হবে? তখন ডিপ্লিশন উইথ 0 হয়ে যাবে। যখন ডিপ্লিশন উইথ 0 হয়ে যাবে তখন সে ট্রান্সপোর্ট অ্যালাউ করবে না করবে না? করবে। তাহলে তখন এটা কি হিসেবে বিহেভ করবে? অ্যাজ এ কন্ডাক্টর। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যত এখানে আমি ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছি, ইলেকট্রিক ফিল্ড কী করে বাড়াবো? রিভার্স পটেনশিয়াল বাড়িয়ে। সাপোজ এখানে পটেনশিয়াল 10^4 ভোল্ট সাপোজ, তাহলে আমি উল্টো দিক থেকে যদি 10^4 ভোল্ট দিই তবেই তো ডিপ্লিশন রিজনটা কমতে থাকবে। ক্লিয়ার হলো? কমতে কমতে বাড়াতে বাড়াতে এমন একটা সময় আসবে যখন এই ইলেকট্রিক ফিল্ডের সমান ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে আমি দিতে পারছি, তার মানে তখন নেট ইলেকট্রিক ফিল্ড এখানে কি হয়ে যাবে? 0। নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়া মানে কি? ও ট্রান্সপোর্টকে অ্যালাউ করবে, এবং কোন দিকে অ্যালাউ করবে? পজিটিভ টু নেগেটিভ দিকে অ্যালাউ করবে। বল তোর কনসেপ্ট, তোর কোশ্চেন কি? এই ইলেকট্রিক ফিল্ডটা এর মধ্যে আগে থেকে আছে, কারণ একটু আগে একটা ইলেকট্রিক ফিল্ড বার করলাম, কোথা থেকে হলো? ডিপ্লিশন রিজিয়ন হয়েছে, পটেনশিয়াল ব্যারিয়ার হয়েছে, ডিস্টেন্স অফ সেপারেশন আছে, ইলেকট্রিক ফিল্ড E=V/d বার করেছি। আমি বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড E- দিচ্ছি, E-এক্সটার্নাল, ই। যদি ইর ভ্যালুটা greater than equals to 10 ইউনিট হয় তখন কি হবে? বাইরে থেকে আমি ইলেকট্রিক ফিল্ড কী করে দিচ্ছি? আমি তো ইলেকট্রিক ফিল্ড ওভাবে দিতে পারি না, আমি পটেনশিয়াল চেঞ্জ করছি। এর অ্যাক্রসে পটেনশিয়াল এমনভাবে চেঞ্জ করছি যাতে ব্যারিয়ার পটেনশিয়ালটাকে ওভারকাম করে যেতে পারে, যাতে উল্টো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড সমান দিতে পারে, তবেই তো ব্যারিয়ার পটেনশিয়াল ওভারকাম হবে। ক্লিয়ার হলো? তাহলে যদি আমি এমন একটা পটেনশিয়াল দিই যাতে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকেও 10 ইউনিটের সমান হয়, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এই দিকেও 10 ইউনিটেরই সমান হয়, তখন তো আর ব্যারিয়ার ডিপ্লিশন রিজন থাকছে না। থাকছে কি? থাকছে না। না থাকা মানে কি? যে ও ট্রান্সপোর্টকে অ্যালাউ করছে। ট্রান্সপোর্ট অ্যালাউ করা মানে দেয়ার উইল বি আ ফ্লো অফ কারেন্ট থ্রু দি ডায়োড। প্রশ্ন হচ্ছে স্যার ফ্লো অফ কারেন্টটা কী করে হবে? এটা একটু দেখব। দেখো সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এমন একটা কন্ডিশন যখন ডিপ্লিশন রিজনটা ন্যারো বা নেই, এখান থেকে একটা ইলেকট্রন বা ধর এইভাবে ভাব, এখানে যে ইলেকট্রনটা বসেছিল এই হোলটার জায়গায়, সেই ইলেকট্রনটা যদি এখানে উঠে চলে আসে তাহলে এখানে কি ক্রিয়েট হয়ে যাবে? এখানে কি ক্রিয়েট হয়ে যাবে? এটা তো ইমোবাইল ছিল। ইমোবাইল মানে কি? এখানে তো একটা ইলেকট্রন বসে তারপর ইমোবাইল হয়েছে, তাই তো? যদি সেই ইলেকট্রনটা উঠে এই হোলের এখানে চলে আসে তাহলে এখানে কি ক্রিয়েট হবে? হোল। তার মানে কি আমি এইরকম বলতে পারি যে ইলেকট্রনটা উঠে এখানে এসছে না বলে বলতে পারি হোলটা পেছন দিকে চলে গেছে? তাই তো হচ্ছে। যে মনে কর এখানে একটা ইলেকট্রন আছে, হোল আছে, ইলেকট্রন 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 ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? যখন এই ইলেকট্রনটাই হোলে এসে বসবে তাহলে এই হোলটা কোথায় যাবে? ইলেকট্রনের জায়গায়। নেক্সট কেস কি? ইলেকট্রন ইলেকট্রন হোল, ইলেকট্রন 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 ইলেকট্রন, তাই না? তারপরে যখন এই ইলেকট্রনটা এখানে এসে বসবে হোলটা কোথায় যাবে? এখানে ই ও ই, তাই তো? তারপরে যখন এই ইলেকট্রনটা এখানে আসবে এটা এখানে যাবে, কি হবে? ই ও ই। আলটিমেট কি হচ্ছে? হোলটা এগিয়ে যাচ্ছে না? আমি জানতাম তুই এটা বলবি, আমার ভেতর ভেতরে এটা হচ্ছিল।
যে নম হলে আমি আওয়াজ শুনতে পাচ্ছি না এখন, ব্যাপারটা কেন হচ্ছে? তাহলে এর এর পয়েন্টটা কি হবে নবনীল বলতে একটু জোরে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে কে এগিয়ে যাচ্ছে? হোলস এগিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আস্তে সাইলেন্টে কথা বল, ফিস ফিস করে। ও কথা বলছে, কান দিয়ে শুনছে, মানে এখনই সংসার ঢুকে গেছে মনের মধ্যে। এইগুলো বিবাহিত ভদ্রমহিলা ভদ্রপুরুষরা করে, আমি তো করি, তাই বললাম। কি বলছে আম্মা, কি বলছে আম্মা? আচ্ছা আচ্ছা চলো, ও নেই, আমি এক্ষুনি দেখলাম ওটা দিদি নয় তো, তাদের না ঘড়ি পরা এরকম একটা ছেলে বসে আছে। ঠিক আছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, বোঝা যাচ্ছে, ওরম করে থাকিস না। আচ্ছা এইটুকু বোঝা গেছে। তার মানে ট্রান্সপোর্ট শুধু ইলেকট্রনের হয় না, ট্রান্সপোর্ট কার হয়? হোলেরও হয়। কি করে হোলের ট্রান্সপোর্ট হলো আমরা এখনই দেখলাম। তার মানে যেই এই ইলেকট্রনটা এখান থেকে এই হলে এলো, এখান থেকে এই হলে এলো, এখান থেকে যেই মাত্র ইলেকট্রনটা এখানে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে এখান থেকে একটা হোল জাম্প করে এখানে চলে যাবে। তার মানে কি? এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে ঢুকে যাবে। বলিসনি মা তোমার ছেলের সংসার? তোর মা কি জানে আমি বলেছি? তাহলে বলবি ছেলের সংসারের কথা হচ্ছে, মিটে গেল। পড়া নিয়ে সংসার? শোনো, মা কখনো ভুল শোনে না, মা যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি তো তাও কে ছিল এটা, তুই না বলবি যে প্রিয়সের সংসারের কথা হচ্ছিল। আচ্ছা এদিকে দেখো, আজকে পড়তে আসিনি, এত কামাই করে মানে কিছু বলার নেই। এদিকে দেখো, আমার কিছু করার নেই, আমি কিন্তু কাটাকাটি করার টাইম নেই আমার। এখান থেকে কেউ কেউ বিশ মিনিট দিও না ওকে, ঠিক আছে? না না, কেউ কেউ ক্ষতি করো না। এখান থেকে ইলেকট্রনটা এর মধ্যে আছে, হ্যাঁ পড়ানো ভুলে যাচ্ছি, দাঁড়া। যখন ঠিক আছে, যখন ইলেকট্রনটা এখান থেকে ব্রেক করে এই হোল হয়ে এই হোল হয়ে এখানে চলে এলো, যেইমাত্র একটা ইলেকট্রন এই লাস্ট ব্রেক করে হোলটা দিয়ে এখানে চলে আসবে, তখনই আমরা এমন ইমাজিন করব যে ইলেকট্রন যেমন এ পাশে ঢুকে যাচ্ছে, ঠিক হোলটাও একইভাবে এদিকে ঢুকে যাবে। হোল ঢুকে যাওয়া মানে কে এগিয়ে এলো? ইলেকট্রন। তার মানে একইভাবে হোল ঢুকে যাওয়া মানে একটা ইলেকট্রন এখান থেকে এসে ঠিক একই রকমভাবে বিভিন্ন হোলে জাম্প করে ঠিক এই প্রসেসটা কন্টিনিউড হবে। তার মানে তাতে দেখতে পাচ্ছি যে হোলসগুলো এদিক বরাবর মুভ করছে, ইলেকট্রনসগুলো এদিক বরাবর মুভ করছে। কারেন্ট কোন দিকে মুভ করছে? পি থেকে এন না এন থেকে পি? তাহলে মুভমেন্ট অফ কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে ফ্রম পি টু এন। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে কি ক্যারিয়ারের জন্য? মেজরিটি ক্যারিয়ার না মাইনরিটি ক্যারিয়ার? তাহলে লিখে নাও, লিখে নাও মানে পরে লিখে নেবে, যে কারেন্ট ইন ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন ডায়োড ইজ ডিউ টু মেজরিটি ক্যারিয়ার্স। ক্লিয়ার হলো কথাটা? গুলি ফেলেছিস ওই রকম নয় ব্যাপারটা। ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার এন টাইপের, এই ইলেকট্রনটা তুই কিভাবে পেয়েছিস? ডোনার লেভেল থেকে পেয়েছিস, মানে এই ইলেকট্রনটা যেখান থেকে পেয়েছিস সেখানে তোর এনার্জি চেঞ্জ লেগেছে 0.03 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে?
এখানে যে হোলটা পেয়েছিস সেটাকেও তুই কীভাবে পেয়েছিস? ওই 0.03 ইলেকট্রন ভোল্ট এনার্জি নষ্ট করেই পেয়েছিস, তাই ওটাকে মেজরিটি বলি, কারণ খুব তাড়াতাড়ি তৈরি হয়। তাই এই ইলেকট্রনটা এখানে গেলেও সে মেজরিটি ইলেকট্রনটাই যাচ্ছে, বুঝতে পেরেছিস? আমি তোকে একটা ঘড়ি গিফট করলাম, সেই ঘড়িটা তুই অরিত্রকে দিলি, অরিত্র সেটা সৌম্যজিৎকে দিল, তার মানে ওটা কি গিফটের ঘড়ি ঘুরে বেড়াচ্ছে? এমন তো নয় যে অরিত্র যখন দিচ্ছে তার মানে ওটা অরিত্র কিনে দিচ্ছে ওকে, বুঝতে পেরেছি ব্যাপারটা? নাকি আবার আলুতে আসবো? না থাক, ধর একটা চন্দ্রমুখীর আলু আর একটা জ্যোতির আলু, একটা জায়গায় চন্দ্রমুখীর আলু আছে, জ্যোতির আলু আছে। চন্দ্রমুখীর আলু হচ্ছে মেজরিটি কেরিয়ার, জ্যোতির আলু মাইনরিটি কেরিয়ার। তুই একটা ব্যাগে যদি চন্দ্রমুখী আর জ্যোতি নিয়ে আসিস ওটা কি পাল্টে যাবে? কিন্তু দুটোই আলু, তাহলে ইলেকট্রন দুটোই, একটা মেজরিটি ইলেকট্রন একটা মাইনরিটি ইলেকট্রন। মেজরিটি ইলেকট্রন যেখানেই থাকুক সে মেজরিটির জন্য হয়েছে বলেই সেটা মেজরিটি ইলেকট্রন, বোঝোটা? আজকে দেখছি আর বারবার আমি ভাবছি যে ভয় লাগছে কিনা। দিদির ঠিক এইরকমই দেখতে একটা চুড়িদার আছে, বুঝলি তো, মানে ঠিক এরকমই। আরে না না না, ওরকম প্রিন্টের চুড়িদার দেখাবো তোকে আমি। না না, বোঝোকে খুব স্মার্ট লাগছে দেখতে ওটার মধ্যে। হ্যাঁ এদিকে দেখো, কেউ ভুল করো আজকের ভিডিও শেয়ার করো না। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দরকার নেই বাবা, আজকের ভিডিও দেবই না। আচ্ছা এবার হচ্ছে রিভার্স বায়াসিং, দেখো রিভার্স বায়াসিং। তাহলে ফরওয়ার্ড বায়াসিংয়ে আমরা এইটুকু তো বুঝতে পেরেছি কী করে কারেন্ট ফ্লো হয়। তাহলে ইন শর্ট বললে ফরওয়ার্ড বায়াসিংয়ে কী, পিতে পজিটিভ টার্মিনাল, এনতে নেগেটিভ টার্মিনাল, একটা রিভার্স পোটেনশিয়াল দেওয়া হলো, রিভার্স পোটেনশিয়াল একটা পোটেনশিয়াল দেওয়া হলো যাতে ভেতরে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ওভারকাম করা যায়। যেই ওভারকাম করা হলো ডিপ্লিশন রিজন কমে এলো, যেই কমে এলো ট্রান্সপোর্ট অফ মাইনরিটি এবং ট্রান্সপোর্ট অফ মেজরিটি কেরিয়ারকে অ্যালাউ করলো, যেই অ্যালাউ করলো ইলেকট্রন হোলের এক্সচেঞ্জ হলো এবং কারেন্টটা ফ্লো করতে শুরু করলো। ক্লিয়ার হয়েছে? এবার করবো হচ্ছে রিভার্স বায়াস। নাও এইটা না একটু একটু ক্রিটিক্যাল টাইপের, রিভার্স বায়াসে সেম জিনিসই হবে, শুধু আমার এখানে কতগুলো ড্রপ দিয়েছিস? গ্রিনটা কাকে দিয়েছিলাম? কতগুলো ড্রপ দিয়েছিস তুই? কতগুলো ড্রপ দিয়েছিস ব্লুতে? যদি কালি পরে তুই শেষ কিনতে, আমার খরচা তুই দিবি, তাহলে ভিডিও আমি ভাইরাল করব। আমি বাড়ি গিয়ে সামনে করে দেখিয়ে আসবো। এইদিকে দেখ, তাহলে পি টাইপে নেগেটিভ চার্জগুলো আমার কার্নেল, নেগেটিভ কার্নেল, এন টাইপে পজিটিভ কার্নেল, এন টাইপে পজিটিভ কার্নেল, কি করব যে এটা পি টাইপ এটা এন টাইপ, আমার এখানে ডিপ্লিশন রিজিয়ন, ডিপ্লিশন রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড এদিকে, হাই পোটেনশিয়াল এটা, লো পোটেনশিয়াল এটা, গ্রাফটা আমার এরকম ছিল পোটেনশিয়াল গ্রাফ, রাইট? ক্লিয়ার? এখন এই জায়গাগুলোয় হোলস আছে, এই জায়গাগুলোয় ইলেকট্রনস আছে। আমি কি করেছি, এবার উল্টো করেছি, এন টাইপে একটা পজিটিভ পোটেনশিয়াল দিয়েছি, পি টাইপে একটা লো পোটেনশিয়াল দিয়েছি। আচ্ছা এন টাইপে যদি পজিটিভ পোটেনশিয়াল দিই এই ইলেকট্রনগুলো কী করবে? সে নিশ্চয়ই পজিটিভ পোটেনশিয়ালের দিকে যেতে চাইবে, তাহলে এই ইলেকট্রনগুলোর মুভমেন্ট কোন দিকে হবে? ঠিক আছে, তাহলে কোন দিকে হবে এই ইলেকট্রনগুলো মুভমেন্ট? এই দিকে হবে না, হোলসের মুভমেন্ট কোন দিকে হবে? নেগেটিভ পোটেনশিয়ালের দিকে। তাহলে এখানে মুভমেন্ট কি
টুয়ার্ডস দ্য জাংশন না অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন? খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে মুভমেন্ট, মুভমেন্ট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন। ক্লিয়ার হলো কথাটা? মুভমেন্ট যদি অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এর যেদিকে, ওই পটেনশিয়ালের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই দিকে না এর উল্টো দিকে? বুঝে বলো, বোকার মতো বলো না। এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিকে, কারণ এপাশে প্লাস এদিকে মাইনাস। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? একই দিকে না? তার মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এর ভেতরের ইলেকট্রিক ফিল্ডকে অ্যাসিস্ট করছে নাকি আগের মতো অপোজ করছে? কি করছে? অ্যাসিস্ট করছে। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে বাড়ছে, তাহলে ডিপ্লিশন রিজিয়ন ছোট হবে না বেড়ে যাবে? তার মানে নতুন ডিপ্লিশন রিজিয়ন ক্রিয়েট হবে, সেই ডিপ্লিশন রিজিয়নটা আরও বেড়ে যাবে। তাহলে এইটা হলো আমার নতুন ডিপ্লিশন রিজিয়ন। ডিপ্লিশন রিজিয়ন বড় হয়ে বেড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে যদি ডিপ্লিশন রিজিয়ন বেড়ে যায়, তার মানে তার ইনসুলেটিং প্রপার্টি আরও বেড়ে যাচ্ছে, রাইট? কারণ ডিপ্লিশন রিজিয়ন আরও বেড়ে যাওয়া মানে আরও বেশি পটেনশিয়াল লাগবে এটাকে ওভারকাম করার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা রিভার্স বায়াসিং পড়ছি কেন? দেখো, পি টাইপে মাইনরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রনস। তাহলে এখানে কিছু মাইনরিটি ইলেকট্রনস থাকবে। এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার কে? তাহলে এখানেও কিছু মাইনরিটি হোলস থাকবে। এই ইলেকট্রনগুলোকে এই পজিটিভ চার্জ কী করবে? অ্যাট্রাক্ট করবে। এই হোলসগুলোকে এই নেগেটিভ পটেনশিয়াল কী করবে? তার মানে এই ইলেকট্রনগুলো এই দিকে যাবে, এই হোলসগুলো এদিকে আসবে। তার মানে এর ট্রান্সপোর্টটা কেমন হবে? এইভাবে এর ট্রান্সপোর্টটা কেমন হবে? ক্লিয়ার হয়েছে? তাহলে কি আমি একটা ফ্লো অফ কারেন্ট দেখতে পাচ্ছি? তার মানে এখানেও ফ্লো অফ কারেন্ট হবে, কিন্তু এখানে ফ্লো অফ কারেন্টটা কেমন হচ্ছে? দেখো, ফ্লো অফ কারেন্টটা উল্টো হচ্ছে, কারণ এই যে পজিটিভ টার্মিনাল, এখানে পজিটিভ টার্মিনাল, হোলগুলো এখান থেকে পজিটিভ টার্মিনাল দিকে ইলেকট্রনগুলো এসে এইভাবে বেরিয়ে যাচ্ছে, এখানে হোলসগুলো উল্টো দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে যখন রিভার্স বায়াস আমি দেখছি, তখন আমি দেখছি যে কারেন্টটা তৈরি হচ্ছে, সেই কারেন্টটাও প্লাস থেকে মাইনাসের দিকেই যাচ্ছে, কিন্তু এন থেকে পি এর দিকে। পি থেকে এনের দিকে না, কার থেকে কার দিকে? এন থেকে পি এর দিকে। তার মানে এখানে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? কারেন্ট ফ্লো ফ্রম এন টাইপ টু পি টাইপ। কার জন্য ফ্লো হচ্ছে? ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স, ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার্স। ক্লিয়ার হয়েছে কথাটা? এই কনসেপ্টটা যেটা এর আগে করালাম, ফরওয়ার্ড ব্যাস আর এই রিভার্স ব্যাস কনসেপ্টে কারোর প্রবলেম থাকলে একটু বলবে, এখনই বলবে। মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে প্রত্যেকটা মোমেন্টেই কিছু হিট, কিছু বন্ড রিসিভ করে করে ব্রেক করে। যখনই সে ব্রেক হচ্ছে, একটা ইলেকট্রন একটা হোলসে তৈরি করবে। যেই একটা ইলেকট্রন একটা হোল তৈরি করলো, তারাই কন্ট্রিবিউট করবে মাইনরিটি ক্যারিয়ারে। ক্লিয়ার হয়েছে? এবার যদি বন্ড ব্রেক করে হোল তৈরি করে, তাহলে হোল যদি মাইনরিটি ক্যারিয়ারে কন্ট্রিবিউট করে, সেই মাইনরিটি ক্যারিয়ারই হচ্ছে এটা। ক্লিয়ার হলো? যখন এখানে পজিটিভ পটেনশিয়াল, এখানে নেগেটিভ পটেনশিয়াল, এই মাইনরিটি ক্যারিয়ারের মধ্যে ইলেকট্রন ক্যারিয়ারগুলোকে পজিটিভ পটেনশিয়াল অ্যাট্রাক্ট করে নিয়ে চলে যাবে, হোলগুলোকে নেগেটিভ পটেনশিয়াল অ্যাট্রাক্ট করে নিয়ে চলে যাবে। তার মানে ভাব, যদি ইলেকট্রনটা এখানে থাকে, সে এখানে আসামনে সুই করে বেরিয়ে গেলো, তাই না? স্মুথলি এই এখানে আসামনে সুই করে বেরিয়ে গেলো স্মুথলি, তার মানে কারেন্ট ফ্লো তো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত সুইফট এবং সুন্দর কারেন্ট ফ্লো হলেও এইটার ক্ষেত্রে কম কারেন্ট দেখা যায়, খুবই কম দেখা যায়, মাইক্রো লেভেলে কারেন্ট আসে। কেন না? কেন? কোথায় অপোজ করছে? অ্যাসিস্ট করছে তো। এইটা হচ্ছে ফ্লো অফ হোলস, এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস, অপোজিট তো, অ্যাসিস্ট করছে। হ্যাঁ, না, তার কারণ হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে সেই ক্যারিয়ারগুলো যেগুলো বন্ড ব্রেক করার জন্য তৈরি হয়, এবং বন্ড ব্রেক করে যে পরিমাণ কনসেন্ট্রেশন অফ মাইনরিটি ক্যারিয়ার হয়, সেটা মেজরিটি ক্যারিয়ার থেকে অনেকই অল্প। তাই তাদের ফ্লোটাও কী হবে? অনেকই অল্প। তাই যে কারেন্টটা তাদের জন্য তৈরি হবে, সেটাও কী হবে? অনেকই
অল্প। তাই এইখানে যে কারেন্ট পাওয়া যায় সেটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, ওখানে যে কারেন্ট পাওয়া যায় সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। বল আরে বাবা, এই যে হোলটা এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে বেরিয়ে গেল, তাহলে এই হোলটা এখানে থাকলে বেরোতে পারবে না? হোল কিভাবে বেরোয়? এখান থেকে এই হোল বেরোচ্ছে মানে তো অ্যাকচুয়ালি ইলেকট্রন ঢুকে যাচ্ছে, বুঝতে পেরেছিস? দেখ, তোকে ধরে নিতে হবে এইভাবেই যে যেভাবে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার জন্য হোলে গিয়ে এলো, তোকে ইলেকট্রন ট্রান্সফারটা তখন ভাবলে হবে না, তবে ভাবতে হবে হোলও এগিয়ে আসতে পারে ঠিক ইলেকট্রনের মতো। তাই আমি যদি এখান থেকে হোল বের করে দিই, এখানে কোনো ভুল কিছু নেই, বুঝতে পেরেছিস? কারণ হোলটা তখনই বেরোবে যখন এখান থেকে একটা ইলেকট্রন ঢুকে যাবে। তার মানে তুই উল্টোভাবেও ভাবতে পারিস যে হ্যাঁ এখান থেকে একটা ইলেকট্রন ঢুকে গেলো, ওভাবে ভাববো না, ভাববো যে এখান থেকে একটা হোল বেরিয়ে গেলো, ওটা সুবিধা হবে ভাবতে। ইজি করো, ক্লিয়ার হয়েছে? চলো এবার শেষ, কটা বাজে এখন? এখন বাজে 6:08, হেসে খেলেছি সবে চ্যাপ্টার করো। আচ্ছা এবার হচ্ছে, এবার এখান থেকে লেখা শুরু করো সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম অফ, ফার্স্টে করবো ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। দেখো ফরওয়ার্ড ব্যাসে কেবল ঝটপট করে করবে, এগুলি ইজি জিনিস। এখানে একটা পি এন জাংশন ডায়োড থাকবে, এই জাংশন ডায়োডের এখানে একটা মিলি অ্যামিটার থাকবে। ফরওয়ার্ড ব্যাসে কি অ্যামিটার থাকে? রাইমা এত গল্প করছিস কার সাথে? অরিত্র ওট, অরিত্র ওখানে যা, তুই এখানে উঠে পড়, রাইমার সামনে, তানিশা কিছু বুঝতেই পারছে না, সামনে ঠিক আছে, এটাই আমার কাজ, বেদনা দেওয়া কাজ। প্রিয়াংশু গল্প করছে, প্রিয়াংশু ওট উঠে পড় সামনে, সামনে উঠে পড় এখানে, কেউ তাকিও না ওর দিকে, ফেটে ফুটে গেলে বেরিয়ে যাবি পিছনে, কে বোঝরা ধরবে, ধর চলে। আচ্ছা দেখ, ফরওয়ার্ড বায়াসের জন্য এখানে আমরা ইউজ করব মিলি অ্যামিটার, কি ইউজ করব? মিলি অ্যামিটার। আমি কি মেজার করতে চাইছি? আমি মেজার করতে চাইছি পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য ডায়োড অ্যান্ড কারেন্ট থ্রু দ্য ডায়োড। তাহলে আমাকে কি করতে হবে? এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল মেজার করতে হবে ভোল্টে, এটা দেব ভি। দেখো এইটা হাই পোটেনশিয়াল হবে, এটা লো পোটেনশিয়াল হবে, তাহলে ভি এর এ পাশটা প্লাস হবে, এই পাশটা মাইনাস হবে, দিয়ে নাও। এটা হাই পোটেনশিয়াল হবে, লো পোটেনশিয়াল হবে, ভি এর বাঁ দিকটা প্লাস হবে, ভি এর ডান দিকটা মাইনাস হবে। ক্লিয়ার হয়েছে, দিয়েছ? আচ্ছা ফরওয়ার্ড বায়াস যেহেতু, সেহেতু এটাকে একটা ব্যাটারির অ্যাক্রসে কানেক্ট করতে হবে, এবং দেখো আমাকে ভোল্টেজটা পাল্টাতে হতে পারে সার্কিটের, তাই যে ব্যাটারির অ্যাক্রসে কানেক্ট করব তার সাথে আমি একটা রেজিস্ট্যান্স দেবো, যাতে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ভোল্টেজটাকে ভ্যারি করতে পারি। এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এখানে, নেগেটিভ টার্মিনাল এখানে। এখন ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল, সেই পজিটিভ টার্মিনালে হবে মিলি অ্যামিটারের পজিটিভ টার্মিনাল, তাহলে আর একটা এন্ড হবে মাইনাস। তোমরা আগেই জানো এটা পি এটা এন, বারবার লেখার দরকার নেই। দিস ইজ দি সার্কিট ডায়াগ্রাম ফর পি এন জাংশন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, সার্কিট ডায়াগ্রাম ফর পি এন জাংশন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস। করেছিস? নেক্সট হচ্ছে কি করে কারেন্টটা ভ্যারি করে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ? কোন তারের সাথে? হ্যাঁ না, নেগেটিভ পোটেনশিয়াল পাবে কি করে?
ধর এই টোটাল রেজিস্ট্যান্স ইউনিফর্ম রেজিস্ট্যান্স এটা ধর 20 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে এটা 0, এটা 20, এখানে কত হবে? তাহলে হয়তো 10-12 কিছু একটা হবে। কোন তারটার সাথে? এটা এইটার সাথে। হ্যাঁ, তো একই পোটেনশিয়াল। তো এটা যদি 0 পোটেনশিয়াল, মানে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, বুঝতে পারছিস? ক্লিয়ার হলো কথাটা? এবার তাহলে আমি একটু আগেই বললাম যে যে গ্যাপটা আমি পাচ্ছি, ব্যান্ড গ্যাপটা, তার একটা পোটেনশিয়াল তো আছে। তুই শুয়ে আছিস কেন? এটা লিখতে বলেছি, লিখুন। হ্যাঁ, মাথা ফাতা ফেলে ক্লাস, নার্সারি বাচ্চাদের মতো শুয়ে পড়েছে। ও কি আচ্ছা, তাহলে ওর যে ব্যান্ড গ্যাপটা, তার একটা পোটেনশিয়াল তো আছে। যদি সেই পোটেনশিয়ালের বেশি পোটেনশিয়াল দিই, তাহলে কারেন্টের দাম অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করে যায়। ঠিক আছে, তার মানে যেখান থেকে ইনক্রিজ করছে, আমি যদি এখান থেকে একটা স্ট্রেট দাগ পেছন দিকে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই এই যে পোটেনশিয়ালটা, এটাই নিশ্চয়ই ওই ব্যান্ড গ্যাপ পোটেনশিয়াল, এই ব্যান্ড গ্যাপ পোটেনশিয়াল বলছি, এটা নিশ্চয়ই বেরিয়ার পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? বেরিয়ার পোটেনশিয়াল জার্মেনিয়ামের জন্য 0.3, জার্মেন না, সিলিকনের জন্য মনে হয় 0.3, দেখে নিতে হবে একবার, 0.3 ভোল্ট। জার্মেনিয়ামের জন্য 0.1, সিলিকনের জন্য সম্ভবত 0.3, সিলিকনের 0.7, জার্মেনিয়ামের 0, দেখে নিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড, দেখে নিচ্ছি, জার্মেনিয়ামের জন্য 0.3। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ফরওয়ার্ড ব্যাস, কারো কোনো কনফিউশন আছে? চলে আসবো। হ্যাঁ, না দরকার নেই, তুই এখানে এর ভ্যালুটা লিখলেই হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, নেক্সট আমরা করব। হ্যাঁ, 6:30 থেকে তো, এবার করব আমি, ঠিক ছেড়ে দেবো, 6:20 ছেড়ে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস, রিভার্স বায়াস কি? এই আমার ডায়োড, রিভার্স ব্যাসে আমি কী করি, পি টার্মিনালে নেগেটিভ টার্মিনাল দিই, রাইট? তাহলে আমার কানেকশান টাইপ একই থাকবে, এখানে আমার মিলি অ্যাম্পিয়ার হবে, এর অ্যাক্রসে আমার ভোল্ট মিটার কানেক্টেড হবে। ঠিক একইভাবে এখানে পোটেনশিয়াল গ্যাপটা ক্রিয়েট করতে হবে, এখানে আমার ব্যাটারি থাকবে, কিন্তু যেহেতু এখানে মাইনাস দিতে হবে, ব্যাটারির মাইনাস টার্মিনালটা এখানে, এটাকে আমরা এইভাবে কানেক্ট করব। এখন ব্যাপার হচ্ছে ভোল্টমিটারে কোন দিকে কী দেবো। দেখো, যেহেতু এইটা পজিটিভ টার্মিনাল, তাহলে ভোল্টমিটারে প্লাস এখানে থাকবে, মাইনাস এখানে থাকবে। যেহেতু এটা নেগেটিভ টার্মিনাল, তাই মিলিঅ্যাম্পিয়ারে মাইনাস এখানে থাকবে, প্লাস এখানে থাকবে। বুঝতে পেরেছো কীভাবে আঁকলাম? রিভার্স ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে যখন ভোল্টেজটাকে আমি নেগেটিভ দিকে বাড়াই, মানে টার্মিনাল উল্টে দিয়ে বাড়ানো, মানে এটা বুঝবো ভোল্টেজটাকে নেগেটিভ ইনক্রিজ করছি। বুঝতে পেরেছিস? পিতে প্লাস নেই মানে ভোল্টেজটাকে নেগেটিভ ইনক্রিজ করছি, আর তখন যে কারেন্ট ফ্লো হবে সেটা নিশ্চয়ই উল্টো দিকে কারেন্ট ফ্লো হবে, কারণ আমরা ধরছি কারেন্টটা এন থেকে বি এর দিকে ফ্লো করছে। তাই এই কারেন্টটাকে বলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আর এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ। দেখা যায় গ্রাফটা এরম এসে অ্যাব্রাপ্ট এরম নেমে যায়। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলে নি রিজিয়ন, এই রিজিয়নটাকে বলে নি রিজিয়ন। আর যে ভোল্টেজে হঠাৎ করে কারেন্টে এরকম বেড়ে যায়, এই ভোল্টেজটাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ। দিস ওয়ান ইজ দি ব্রেকডাউন ভোল্টেজ। কোনটা? নি রিজিয়ন, KNW, নি রিজিয়ন। ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে যে ভোল্টেজে ডায়োডটার ব্রেকডাউন হয়ে যায় এবং তার মধ্যে থেকে অ্যাব্রাপ্ট কারেন্ট ফ্লো করতে শুরু করে। আমরা দুটো ব্রেকডাউন জানবো, দুটো ব্রেকডাউন জানবো। একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন,
একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, টু টাইপস অফ ব্রেকডাউন, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। ফার্স্টে আমরা বুঝবো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কি? দুটোই রিভার্স বায়াসের জন্য হয়। এই দুটো ব্রেকডাউন হতে গেলে ফার্স্ট কন্ডিশনই হচ্ছে তোমাকে রিভার্স বায়াসে কানেক্ট করতে হবে। আচ্ছা, রিভার্স বায়াসে কারেন্টটা কার জন্য ফ্লো হয়? মেজরিটি ক্যারিয়ারের জন্য না মাইনরিটির জন্য? মাইনরিটির জন্য। এখন পোটেনশিয়াল যত বাড়াবো তত মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো বাড়বে, অ্যামাউন্ট অফ মাইনরিটি ক্যারিয়ারও বেশি তৈরি হবে, রাইট? আচ্ছা, তোর পোটেনশিয়ালটা এমন বাড়িয়ে দিলাম যে অনেক মাইনরিটি ক্যারিয়ার তৈরি হতে শুরু করেছে। মাইনরিটি ক্যারিয়ার তো ফিজিক্যালি অ্যাকচুয়ালি ইলেকট্রন, ওরা যখন তৈরি হবে এবং যদি পোটেনশিয়াল বেশি হয় তাহলে হাইলি অ্যাক্সিলেট করবে। অ্যাক্সিলেট করা মানে কি? ওর মোমেন্টাম বাড়বে, এসে অন্য একটাকে ধাক্কা মারলো, সেখান থেকে একটা ইলেকট্রনকে বার করে দিল, সেই ইলেকট্রনটা এসে আরেকটাকে বার করে দিল, তাহলে কি ঘটনাটা কিউমুলেটিভ না? তাহলে হঠাৎ করে কি হবে যে কিছু ইলেকট্রন দুম করে বেড়ে যাওয়ার জন্য বাকি সবগুলোকে ইলেকট্রনগুলোকে ধাক্কা ধুক্কি মেরে বার করে দেবে। তাহলে হঠাৎ করে র্যাপিড কারেন্ট ফ্লো করতে শুরু করে যাবে, তখন কি হবে, আমার মেটেরিয়ালটা নষ্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে ডায়োডে। এটাই হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, মানে ডায়োডটা সেখানে ডিস্ট্রয়েড হয়ে গেল। তাহলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের জন্য ডায়োডটা কি হয়ে যায়? ডিস্ট্রয় হয়ে যায়। ক্লিয়ার? আসি জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডায়োড যেটাকে এমনভাবেই ডিজাইন করা থাকে যে একটা নির্দিষ্ট পোটেনশিয়ালে ওর উল্টো দিকে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লো এক্সট্রিমলি লার্জ হয়ে যায়। এই জেনার ডায়োড তৈরি করতে গেলে হাই লেভেল অফ ডোপিং করতে হয়, হাই লেভেল ডোপিং করতে হয়। যখন হাই লেভেল ডোপিং করা হয় তখন রিভার্স ভোল্টেজ বাড়ালেও একটা ফিক্সড ভোল্টেজে ওর মধ্যে একটা নতুন ঘটনা ঘটে যেটাকে বলে কোয়ান্টাম টানেলিং। কোয়ান্টাম টানেলিং, কোয়ান্টাম টানেলিং হচ্ছে যদি এরকম একটা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে, থাকে তো একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, এখানে একটা ইলেকট্রন ফিজিক্যালি ক্লাসিক্যালি কখনোই এই ব্যারিয়ার পার করে যেতে পারে না, কিন্তু কোয়ান্টাম টানেলিং বলছে যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে পসিবিলিটি আছে যে এই ইলেকট্রনটা কোনো সময় টানেলের এইদিকে থাকতে পারে, কোনো সময় এইদিকে চলে যেতে পারে। এটা কোয়ান্টাম মেকানিক্যালি পসিবল। এনার্জি ব্যারিয়ার ক্রস করে চলে, মানে ধর তুই দেয়ালের এপাশে দেয়ালের উপাশেও আছিস, চলে যেতে পারিস। এটা খুব অ্যাবসার্ড শুনতে লাগছে, বাস্তবে ফিজিক্যালি আমার পক্ষে সম্ভব না, কারণ দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাব, কিন্তু একটা ইলেকট্রনের পক্ষে কোয়ান্টাম মেকানিক্যালি পসিবল। এই যে একটা ইলেকট্রন এপাশ থেকে এপাশে চলে যেতে পারে, এটাই কোয়ান্টাম টানেলিং। বোঝা গেল কথাটা? এখন জেনার ডায়োডের ক্ষেত্রে এটা পসিবল হয়, যার জন্য এইটা পসিবল হয় বলে বন্ড ব্রেক করে বেরোতে হচ্ছে না, তাই ডায়োডটা নষ্ট হচ্ছে না, এবং এই জেনার ডায়োড ইজিলি অ্যাভেলেবেল এবং তার দাম হচ্ছে 1.5 টাকা মাত্র। বুঝতে পেরেছিস ফিনোমেনা হচ্ছে এটা? দুটো ব্রেকডাউন বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা করব, তুই সামনে আসবি, এবার আমরা করব রেকটিফায়ার। রেকটিফায়ার কি বলতো? হোয়াট ইজ রেকটিফায়ার? এনিওয়ান, হোয়াট ইজ রেকটিফায়ার? রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে, কখনো ভেবে দেখেছিস তুই যে চার্জারটাকে ইউজ করিস, চার্জারটা কি আউটপুট দেয়? ডিসি আউটপুট দেয়, কিন্তু তুই তাকে দিচ্ছিস এসি প্লাগে, তাহলে এসি থেকে ডিসি কি করে কনভার্ট হচ্ছে? আর বাক্স আছে, বাক্স দিয়ে কনভার্ট হচ্ছে। বাহ, একটা এসি সিগন্যাল তুই যদি এই বাক্স, নবনীলের বাক্স, এই বাক্সের মধ্যে দিয়ে পাঠাস, তাহলে কেউ এটা নোট করতো না, তুই না বললে এটা কেউ নোট করতো না। তাহলে একটা এসি আসতে, একটা এসি, তুই এসিটাকে যখন রেকটিফায়ারের মধ্যে দিয়ে পাঠাবি, তারপরে সে কী হয়ে যাবে? ডিসি। এই রেকটিফায়ার দু ধরনের হয়, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। কী কী রেকটিফায়ার? হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। ফার্স্টে আমরা করব হাফ ওয়েভ রেকটিফায়ার। দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ
রেকটিফায়ার কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় খুব আসে। এইটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, সুন্দর করে ছবিটা আঁকবে। আচ্ছা ট্রান্সফর্মারে কি হয়, যদি কোনো এসি সিগনাল প্রাইমারিতে দিই সেকেন্ডারিতে কি সিগনাল হয়, এসি না ডিসি? এসি সিগনাল। তাহলে কি করলাম, এইটা হচ্ছে আমার সেকেন্ডারি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স এখানে রাখলাম, দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম। এইখান থেকে একটা ভোল্টেজ নিয়ে আমি আউটপুটে কনসিডার করলাম। এখন ব্যাপার হচ্ছে এইখানটায় যদি আমি আউটপুট ভোল্টেজটা দেখি, এটা যদি সাইনুসয়েডালি ভ্যারি করে, রেজিস্ট্যান্স যদি লোড রেজিস্ট্যান্স আরএল হয়, তাহলে আমি সিগন্যালটা কেমন দেখব? নিশ্চয়ই এইরকম দেখবো না সিগন্যাল, তাই দেখবো না সিগন্যালটা? এসি সিগন্যাল ইনপুটে, আউটপুটে কী পাবো? এসি সিগন্যাল। তাহলে সিগন্যালটা নিশ্চয়ই এইভাবে টাইমের সাথে ভ্যারি করছে। কিন্তু আমি কি করলাম যে এই সার্কিটটাকে একটু মডিফাই করলাম, সব কিছু এক রাখলাম, শুধু এইখানে আমি একটা ডায়োডকে বসিয়ে দিলাম, দিয়ে এইখানে আমি একই রকমভাবে তার আউটপুট নিতে শুরু করলাম। কি আউটপুট পাবো বলতো? গুড। কেন এমন আউটপুট পাবো? এনিওয়ান বলতে পারবি কেন এমন আউটপুট পাবো? এমন আউটপুট কেন পাবো বলতো? হ্যাঁ, এই আউটপুটটা কেন পাবো, কীরকম আউটপুট পাবো এইটার ক্ষেত্রে কেন পাবো? পাচ্ছি। আর আচ্ছা এইদিকে দেখ, এইটা হচ্ছে এসি সিগন্যাল, সবার লেখা হয়েছে, চট করে নে ছবিটা, করে না আর কিছু না, আচ্ছা পরে করবি ছবিকে, শুনে নে। এটা এসি সিগন্যাল, এসি সিগন্যাল মানে কখনো এই টার্মিনাল পজিটিভ হবে, এইটা নেগেটিভ হবে, কখনো এইটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, ক্লিয়ার হয়েছে? কোনো একটা সময় যখন এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, এটা হাই এটা লো মানে এটা হাই এটা লো, এটা হাই এটা লো মানে ডায়োডের এই টার্মিনালটা নিশ্চয়ই তাহলে প্লাসের সাথে কানেক্টেড, এটা লো মানে এই টার্মিনালটা মাইনাসের সাথে কানেক্টেড। ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসে থাকলে সে কারেন্টকে অ্যালাউ করবে না অ্যালাউ করবে না? অ্যালাউ করবে। তার মানে ফরওয়ার্ড বায়াসের যেটুকু পোর্শন সেটুকু সে অ্যালাউ করবে। তাহলে এখানে ফরওয়ার্ড বায়াসের পোর্শন কত? এইটা হাই পোটেনশিয়ালে রয়েছে, তাহলে এইটুকু সে কী করবে? অ্যালাউ করবে। কিছুক্ষণ পর এইটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা মাইনাস হয়ে গেলে এটা মাইনাস, এটা প্লাস, তার মানে এইটা মাইনাস এটা প্লাস, কি পোটেনশিয়াল হয়ে গেল? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স বায়াস। যেই রিভার্স বায়াস হয়ে যাবে, তাহলে সে কি রিভার্স বায়াসকে কারেন্ট অ্যালাউ করে? রিভার্স বায়াসে কারেন্টের ফ্লো অ্যালাউ করে না, তখন মাইনরিটি ক্যারিয়ার আছে, বাট মাইনরিটি ক্যারিয়ারে কারেন্টটা কি খুবই অল্প, ওটাকে ইগনোর করা যায়। তাহলে এই পোর্শনটাকে নিশ্চয়ই সে অ্যালাউ করবে না, তাহলে এই পোর্শনটা আমরা পাবো না। তাহলে এইটা কি পেলাম? একটা ডিসি সার্কিট, ডিসি আউটপুট। ডিসি কেন বলছি? কারণ এর কোনো নেগেটিভ পোর্শন নেই, ক্লিয়ার হয়েছে? ডিসি কেন বলছি? কারণ এর কোনো নেগেটিভ পোর্শন নেই। এসি বলতাম যদি এর নেগেটিভ পোর্শনগুলো থাকতো। তাহলে এইটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। কিন্তু এতে সমস্যা হচ্ছে, দেখ আমি কি পুরো ওয়েভটা পাচ্ছি? তাহলে ইনপুটে আমি যা এনার্জি দিচ্ছি পুরো এনার্জিটা তো পাচ্ছি না, তার হাফ এনার্জি পাচ্ছি, তাহলে আমার এটা নিশ্চয়ই অতটা এফিসিয়েন্ট নয়। এক্স্যাক্টলি আপনার আরও কম যায়, কারণ আরও লসেস হয়, অনেকটাই কম যায়। তাহলে আমি যা ইনপুটে দিচ্ছি আমি আউটপুটে তা পাচ্ছি না, প্লাস কিছু কিছু জায়গায় মিসিংও রয়েছে। তাহলে আমার এইটাকে ঠিক করার জন্য লাগবে একটা রেকটিফায়ার, যেটাকে আমরা বলবো ফুল ওয়েভ রেকটিফায়ার। কি রেকটিফায়ার? ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, এটা একটা তার বার করে ভোল্টেজ মাপছি, এটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড আর্থিং করে জিরো ধরতে পারি, নেগেটিভ তো পসিবল না। সেটা গেল হাফ ওয়েভ রেকটিফায়ার। এবার করব
ফুল ওয়েভ রেকটিফায়ার, দেখো ফুল ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার ভালো করে দেখবে। সাপোজ এখানে আমি ইনপুটে একটা এসি সিগন্যাল দিয়েছি, আউটপুটে কি করেছি আমি এই রকম একটা সার্কিট ডিজাইন করেছি, এখানে কটা ডায়োড ইউজ করেছি, দুটো ডায়োড। সাপোজ আমি একটা ইনপুট নিয়েছি, যে ইনপুট সিগন্যালটা হচ্ছে এই রকম, আমি এরকম একটা সাইনুসয়েডাল ইনপুট সিগন্যাল নিয়েছি। আমি আউটপুটটা দেখব, ফার্স্টে দেখ যখন এটা প্লাস হবে তখন এটা কি হবে, তা হয় নাকি? তাই এটা প্লাস হবে, ক্লিয়ার হলো? তার মানে এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হবে, তাহলে এটা মিড পয়েন্ট, এটা মিড কোথাও হবে, জিরো। মানে যদি মাইনাস বারো প্লাস বারো দিই তবে জিরো, যদি বারো আর জিরো দিই তাহলে ছয় হবে মাঝখানটা। যাই হোক, মাঝে মাঝে কিছু একটা হচ্ছে, মাঝে মাঝে কিছু একটা হচ্ছে। এবার এখান থেকে কি হচ্ছে, প্লাস বারো মাইনাস বারো দিয়ে ভাব যে প্লাস বি মাইনাস বি মাঝখানে জিরো, সুবিধা হবে বুঝতে। তাহলে এটা পজিটিভ পোটেনশিয়াল, তাহলে এইটা কি নিশ্চয়ই জিরো পোটেনশিয়াল, ক্লিয়ার হয়েছে কথাটা? এ পাশে পজিটিভ, এ পাশে জিরো, তার মানে এই পাশে হাই পোটেনশিয়াল, এ পাশে লো পোটেনশিয়াল। এটাকে জিরো বলা ঠিক না, এটাকে জিরো বলা ঠিক না, এটাকে লো পোটেনশিয়াল বলা ঠিক। তাহলে এ পাশে হাই পোটেনশিয়াল, এ পাশে লো পোটেনশিয়াল। ডায়োড ডি ওয়ান ফরওয়ার্ড ব্যাস না রিভার্স ব্যাস? তাহলে ডায়োড ডি ওয়ান এই ক্ষেত্রে ফরওয়ার্ড ব্যাস, এই ক্ষেত্রে মাইনাস, তাহলে এ পাশে হাই পোটেনশিয়াল, তাহলে এখানে ডায়োড ডি টু কি রিভার্স ব্যাস। তাহলে এ কি কারেন্ট অ্যালাউ করবে, এ কি কারেন্ট অ্যালাউ করবে? না, করবে না। উপরেরটা শুধু কারেন্ট অ্যালাউ করবে, রাইট? তাহলে উপরেরটা যদি কারেন্ট অ্যালাউ করে, তাহলে পজিটিভ হাফ সার্কেলের জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং আমি এখানে একটা আউটপুট পাবো। তাহলে পজিটিভ হাফ সার্কেলের জন্য আউটপুট পাবো, তাহলে এক্ষেত্রে আউটপুটটা আমি কী দেখব, আউটপুটটা হবে আমার ঠিক এই রকম। পজিটিভ হাফ সার্কেলের জন্য আউটপুটটা পেলাম আমি এরকম, ক্লিয়ার হয়েছে? দিস ইজ ভি আউট। এবার যখন এ পাশটা মাইনাস, এ পাশটা প্লাস, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, ক্লিয়ার হয়েছে? তখন এইটার ক্ষেত্রে এটা হাই পোটেনশিয়াল, তাহলে এটা লো পোটেনশিয়াল। এটার ক্ষেত্রে এটা লো পোটেনশিয়াল, তাহলে এটা কি পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল। এটা কি ব্যাস আছে, হাই লো কিসে আছে, এটা ফরওয়ার্ড ব্যাস আছে। এইটা কি ব্যাস আছে, এইটা রিভার্স ব্যাস আছে। তাহলে এই ডায়োডটা তখন অ্যাক্টিভ, এই ডায়োডটা তখন নট ওয়ার্কিং। তার মানে এটা কোন সাইকেল, নিচে প্লাস উপরে মাইনাস, তাহলে ফর নেগেটিভ সাইকেল, ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কারেন্টটা গিয়ে এই দিক দিয়ে ফ্লো করে যাবে, উপরে কোনো কাজ হচ্ছে না, তাহলে তখনও কিন্তু আর এলটা অ্যাক্টিভই থাকছে। তাহলে তখন নেগেটিভ পোর্শনের জন্য আমি আউটপুট পাচ্ছি, তাহলে নেগেটিভ পোর্শনের জন্য যদি আউটপুট পাই তখন গ্রাফটা আমার কেমন হবে, আবার এরকম। তাহলে এরকম কন্টিনিউয়াসলি ফর পজিটিভ অ্যান্ড নেগেটিভ পোর্শন পেয়ে থাকবো, ক্লিয়ার হয়েছে? তাহলে কি পুরো ওয়েভটাকে আমি এসি থেকে ডিসিতে কনভার্ট করে দিলাম? হ্যাঁ। তাহলে এটাকে কি রেকটিফায়ার বলে, দিস ইজ ফুল ওয়েভ রেকটিফায়ার। খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মার্ক করো, ফুল ওয়েভ রেকটিফায়ার, ঝটপট করে। হ্যাঁ,
হ্যাঁ এটাকে বলে রিপেল ডিসি। কি ডিসি বলে? রিপেল ডিসি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করা যায়। এখানে একটা ক্যাপাসিটর লাগাতে হয়, ক্যাপাসিটর লাগালেই এইটা এইখান থেকে, যেই তুই একটা ক্যাপাসিটর সার্কিট লাগাবি এটা এরকম দেখতে হয়ে যাবে, কমতে থাকবে। এটাকে এলিমিনেশন বলে। তারপর একটা ক্লিপিং সার্কিট লাগালে উপর থেকে এটা বাদ হয়ে যায়। মানে ধর তুই এখানে তোর ভোল্টেজ ভ্যারি করছে, সাপোজ এটা 15 ভোল্ট, এটা 14 ভোল্ট, 15 14 15 14 15, তাহলে 15 14 ভোল্টের উপরে তোর সব রিপেল হচ্ছে, 14 ভোল্টের নিচে তো রিপেল নেই। তো এটা ক্লিপ লাগালি 13 ভোল্টে, তাহলে এখান থেকে কেটে বাদ হয়ে যাবে, শুধু কনস্ট্যান্ট 13 ভোল্টেজ হবে। এইভাবেই সার্কিট লাগানো হয় তোদের ইয়ে চার্জারের সার্কিটটা। 5 ভোল্ট কনস্ট্যান্ট কী করে দেয়, উপরে যেটা আছে ক্লিপ করে বাদ করে দেয়, ওই 5 ভোল্ট অব্দি অ্যালাউ করবে, তারপরে অ্যালাউ করবে না, দারুণ সার্কিট। আচ্ছা এবার চুকা, আচ্ছা ময়ূকের ছুটি, তোকে নিমন্ত্রণ করেছে রাতসানা, তোর ছুটি নেই 7টা থেকে। হ্যাঁ ঠিক আছে তোর ছুটি। আচ্ছা এদিকে দেখ চিঠি দেখা। আচ্ছা মাকে দেখা, কাউকে এটা প্রমাণ আনতে হবে, ওভাবে হবে না, তোমার ফোন কর। আচ্ছা দেখো এবার ব্যাপার হচ্ছে, পরে পরে হচ্ছে, চালা চালা চালিয়ে বসে পড়, টাইম নেই আর। আচ্ছা কয়েকটা জিনিস জানতে হবে, খুব সহজ সহজ জিনিস। একটা হচ্ছে এলইডি, একটা হচ্ছে ফোটোডায়োড, একটা হচ্ছে সোলার সেল। এগুলো বোঝার কিছু নেই, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দেবো। ফার্স্টে করবো হচ্ছে এলইডি। এলইডি স্ট্যান্ডস ফর সবাই জানি, লাইট এমিটিং ডায়োড। তার মানে এলইডি যখন হয় ডায়োডটাকে কী বায়াসে থাকতে হয়, ফরওয়ার্ড না রিভার্স? ফরওয়ার্ড বায়াসে থাকতে হয়। ফোটো ডায়োড ঠিক উল্টো, রিভার্স বায়াসে থাকতে হয়। কিসে থাকতে হয়? রিভার্স বায়াসে থাকতে হয়। মানে এইটা হাই পটেনশিয়াল, এটা লো পটেনশিয়াল, এটা হাই পটেনশিয়াল লো পটেনশিয়াল। সোলার সেল ক্ষেত্রেও কিন্তু একে থাকতে হয় উপরে এন নিচে পি, ঠিক আছে। এটা এইভাবে হয় না, এটা এরম একটা সাবস্টেট মেটেরিয়াল তৈরি হয়, এখানে মেটাল কন্ট্যাক্ট থাকে, এখানে একটা কম্ব লাইক স্ট্রাকচার থাকে, আর এইটা হয় হচ্ছে জাংশন। একটা করে আসি, ফার্স্টে এলইডি লাইট এমিটিং ডায়োড কী হয়। এলইডি যখন হয় প্রথমে ডায়োডটাকে একটা পোটেনশিয়াল দেওয়া হয়, রাইট? পোটেনশিয়াল দিলে ডায়োডের জাংশনের যে ইলেকট্রন হোলগুলো আছে তারা এক্সাইটেড হয়ে এক্সাইটেড স্টেটে চলে যায়, তাহলে তারা পেয়ারটা খুলে ফেলে, রাইট? ঠিক কিছুক্ষণ পর, বেশিক্ষণ কেউ এক্সাইটেড স্টেটে থাকতে পারে না, 10^-8 সেকেন্ড, ওর বেশি এক্সাইটেড স্টেটে থাকা যায় না। তাহলে ও কী করবে, আবার আগে রিকম্বাইন করে ফেলবে। যেই রিকম্বাইন করবে তখন ও এনার্জি ছাড়বে, যে এনার্জিটা ছাড়বে, আমরা জানি যে কোনো এনার্জি সেল, এনার্জি সেল থেকে এনার্জি যখন ছাড়ে একটা সেল থেকে একটা সেলে পড়ার সময়, তখন একটা স্পেসিফিক ওয়েভলেন্থেরই এনার্জি ছাড়ে। যদি সেই ওয়েভলেন্থের এনার্জিটা ভিজিবল রেঞ্জে হয় তখন আমরা সেটাকে দেখতে পাই, সেটাকে বলে এলইডি। কিন্তু ভিজিবল রেঞ্জে নাও হতে পারে, তখন সেটা অন্য কিছু এমিটিং ডায়োড হবে, বাট নট লাইট এমিটিং ডায়োড। ক্লিয়ার হয়েছে কথাটা? গ্যালিয়াম আর্সেনাইড লাইট এমিটিং ডায়োড, কিন্তু সিলিকন ডায়োড, কিন্তু সব সিলিকন ডায়োড লাইট এমিটিং ডায়োড নয়, জার্মেনিয়াম ডায়োড লাইট এমিটিং ডায়োড নয়। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ বল। তখন অনেকগুলো ওয়েভলেন্থ ছাড়ে একসাথে, যার জন্য সাদা দেখায়, বুঝতে পেরেছিস? মেবি এমন একটা কোনো মেটেরিয়াল পেয়েছে যার অনেকটা স্পেকট্রাম অবধি পাওয়া যায়, হয়তো এরকম কোনো মেটেরিয়াল আছে, আমি জানি না, সেটা যারা ডিজাইন করে কম্পিউটার সায়েন্স তারা জানে, ওটা আমার ডিপার্টমেন্ট না। আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট আমরা করব হচ্ছে ফোটো ডায়োড। কী করব? ফোটো ডায়োড। ফোটো ডায়োডে কি রিভার্স ব্যাস থাকে, কী ব্যাস থাকে? রিভার্স ব্যাস। এটাই কী হয়, রিভার্স বায়াস মানে কি, একটা জাংশন বেরিয়ার আছে, রাইট? আমি উপর থেকে একটা আলো ফেললাম, কি ফেললাম? আলো। যেই আলো ফেললাম তখন এই আলোটার অ্যাবজর্ব করলো এবং তাতে এমনই একটি এনার্জি তৈরি হলো যাতে এই যে রিভার্স বায়াসের যে ভোল্টেজটা তার ইকুয়াল অ্যামাউন্টের পোটেনশিয়াল ক্রিয়েট করা গেল, বুঝতে পেরেছিস? তাহলে ওখান থেকে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে, যেই ক্রিয়েট হবে এটা মাইনরিটি ক্রিয়েট হবে না মেজরিটি ক্রিয়েট হবে? মাইনরিটি ক্রিয়েট হবে। আর মাইনরিটি ক্রিয়েট হয়ে রিভার্স ব্যাস কেবে সেট করে, যেই ক্রিয়েট হবে পাট করে নিয়ে চলে যাবে, বল।
হ্যাঁ, ফটো ইলেকট্রিক সেন্সার লাগানো থাকে। দেখবি ফটো ইলেকট্রিক সেন্সারে তুই যত লাইটের ইন্টেন্সিটি বাড়াবি তত বেশি দেখবি তোর অ্যামাউন্ট অফ কারেন্ট বেশি পাচ্ছিস, তার মানে কি তত বেশি ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হচ্ছে। যত বেশি ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে তত বেশি কারেন্ট ফ্লো করবে, আর ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হয় ডিউ টু মাইনরিটি পেয়ার ব্রেকেজ। ক্লিয়ার হয়েছে কথাটা? মানে বন্ড ব্রেকেজ থেকে ক্লিয়ার হয়, পরিষ্কার হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে সোলার সেল। সোলার সেল একটু আগেই বললাম এটা এন টাইপ, এটা পি টাইপ। সোলার সেল কি কাছাকাছি আগেরটার মতনই, শুধু এখানে কি হয় যে এখানে এমন একটা মেটেরিয়াল ইউজ করা হয় যেটা সানলাইটকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ক্লিয়ার হলো? যেই সানলাইটটা এখানে অ্যাবজর্ব হবে, তাহলে এটা এন টাইপ, এটা পি টাইপ, এখানে একটা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে। যেই সেটা ক্রিয়েট হবে তাহলে সেটা নিশ্চয়ই চার্জটা ফ্লো করতে হেল্প করবে। যেই চার্জটা ফ্লো করে যাবে তখন কি হবে, ওটা কোনো একটা জায়গায় তুই স্টোর করে ফেলতে পারিস, সেটা অ্যাজ এ সোলার সেল তুই এটাকে ইউজ করতে পারবি, স্টোর করে ফেলে সেই চার্জটাকে পরবর্তী ব্যবহার করতে পারবি। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জেনার ডায়োড। জেনার কাকে বলে অলরেডি বলে দিয়েছি, জেনারটা তোমাদের সিলেবাসে বাদ দিয়ে দিয়েছে তাই শর্টে বলবো। জেনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল টাইপের ডায়োড যেটার চিহ্ন হচ্ছে এটা, কিরম চিহ্ন দেখেছিস? জেনার ডায়োডকে সবসময় রিভার্স বায়াসে কানেক্ট করা হয়। জেনার ডায়োড অপারেট করে ইন দ্য প্রিন্সিপাল অফ জেনার ব্রেকডাউন। একটু আগেই বলেছি জেনার ব্রেকডাউন কি। এর মজা হচ্ছে যদি জেনার ডায়োডের রেটিং থাকে 5.6 ভোল্ট, তাহলে এই জেনারের অ্যাক্রসে যখন 5.6 ভোল্টের বেশি ভোল্টেজ দিবি সেটা এর কোনো কাজই করবে না। মানে ধর তোর কাছে এরকম একটা সার্কিট আছে, সাপোজ এরকম একটা সার্কিট আছে, এই সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তুই এখানে একটা জেনার ডায়োডকে রেখেছিস। এখন এইটা হচ্ছে 5.6 ভোল্টের জেনার। কি বললাম, কত ভোল্টের জেনার? 5.6 ভোল্টের জেনার। তুই কি করলি যে এইখান থেকে এখানে একটা লোড রাখলি, রেখে এর সাথে কানেক্ট করলি, তুই আউটপুট ভোল্টেজটা এর অ্যাক্রসে মেজার করিস। সাপোজ এইটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আরএল। মজাটা দেখ যে সাপোজ এখানে তুই দিয়েছিস 3 ভোল্ট, কত দিয়েছিস? 3 ভোল্ট। কারেন্টটা এখান থেকে যাবে, এখান থেকে হয়ে এখান থেকে হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? সাপোজ তুই এখানে দিয়েছিস 7 ভোল্ট, কত ভোল্ট দিয়েছিস? 7 ভোল্ট। সাপোজ এখানে ড্রপ হয়েছে কিছু অ্যামাউন্ট, সাপোজ এখানে ড্রপ হয়েছে 4 ভোল্ট, বাকি পড়ে আছে কত? 3 ভোল্ট। এটা কত ভোল্টের জেনার? 5.6 ভোল্টের। তখন এখান থেকে গিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? কারণ ওটা রিভার্স বায়াসে আছে, জেনারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। সাপোজ তুই এখানে দিয়েছিস 10 ভোল্ট, যখন তুই 10 ভোল্ট দিয়েছিস সাপোজ, তখন এখানে ড্রপ খেয়েছে 4 ভোল্ট, বাকি পড়ে আছে ক ভোল্ট? 6 ভোল্ট। এখন কারশফস ভোল্টেজ ল অনুযায়ী এনার্জি কনজার্ভ থাকে, তার মানে এই জায়গাতেই আমাকে 10 ভোল্ট ড্রপ খাওয়াতে হবে। কি হবে, এখানে 5.6 ভোল্ট ড্রপ খাবে, এইখানটায় 4.4 ভোল্ট ড্রপ খাবে। ক্লিয়ার হলো কথাটা? সাপোজ এটা বাড়ি আমি নিয়ে গেলাম 30 ভোল্টে, তখনও এখানে 5.6 ভোল্টই ড্রপ খাবে, বাকি ড্রপ কোথায় হবে? ওপরে। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে 30 ভোল্ট দিলে 5.6 ভোল্ট এখানে ড্রপ, তাহলে বাকি 24.4 ভোল্ট ওপরে ড্রপ হবে। এতে এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে সাপোজ আমি এখানে একটা অ্যাপ্লায়েন্স লাগে, আমার চার্জার, আমার মোবাইল, আমার মোবাইলে 5 ভোল্টই দিতে হবে, 5 ভোল্টের বেশি দিলে মোবাইল কী হবে? নষ্ট হয়ে যাবে। আমি 5 ভোল্টই দেবো, তাহলে আমি এখানে একটা 5 ভোল্টের জেনার লাগাবো, যাতে মোবাইলে 5 ভোল্টই যায়। যতই তুমি এখানে ভোল্টেজ বাড়াও, যতই ভোল্টেজ ফ্লাকচুয়েশন হোক, মোবাইলে কতটুকু যাবে? 5 ভোল্টই যাবে, ওর বেশি যাবেই না। বুঝতে পেরেছিস? যে কোনো কন্ডিশনে, তাহলে যদি 5 ভোল্টই এখান থেকে যায় তাহলে এই আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? মানে জেনার ভোল্টেজ ভিজেড, এই 5.6 ভোল্ট জেনার ভোল্ট হলে এটাকে বলে ভিজেড, কত ড্রপ হবে ভিজেড? তার মানে এখান থেকে যে ভোল্টেজটা দিচ্ছিস যদি সেটা ভি ইনপুট হয়, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ ভোল্টেজ যদি ভি আর হয় আর আউটপুট ভোল্টেজ যদি ভিও হয়, তাহলে ভি ইনপুট কী হবে? ভি আর প্লাস ভিও।
যদি কোনো একটা সময় এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করে তাহলে আই কারেন্ট দু জায়গা দিয়ে যাবে, এর মধ্যে দিয়ে যাবে গিয়ে একটা জেনারেটরের মধ্যে দিয়ে যাবে যেটাকে আই জেড বলে, একটা লোডের মধ্যে দিয়ে যাবে যেটাকে আই এল বলে। তাহলে কারশফ কারেন্ট ল হিসেবে কী বলতে পারি, আই ইকুয়ালস টু এটা প্লাস এটা না, কারণ দেখ এখানে গিয়ে দুটো ব্রাঞ্চে ভাগ হয়েছে, তাহলে আই ইকুয়ালস টু বলতে পারি আই এল প্লাস আই জেড। তার মানে ভি ইনপুট এটাকে বলা যায় দেখ আই ইনটু এর রেজিস্ট্যান্স আর প্লাস ভি নট, অর আইটাকে কী বল আইটাকে কী বলতে পারি, ভি ইনপুট মাইনাস ভি নট বাই আর। আবার তুমি যদি আর বার করতে চাও তাহলে কী করতে পারো, ভি ইনপুট মাইনাস ভি নট বাই আই, আইয়ের জায়গায় ওটা যদি বসিয়ে দাও তাহলে হয় ভি ইনপুট মাইনাস ভি নট বাই আই এল প্লাস আই জেড। জেনার নেই, নাহলে এই জিনিসটা করে অনেকগুলো অঙ্ক করতে হতো, তোমরা বেঁচে গেলে এবার ঠিক আছে, দিস ইজ জেনার, এটা নেই ঠিক আছে। চলো চ্যাপ্টার কমপ্লিট।